আজ আপনি শুনবেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য ভ্যালি অফ ফিয়ার পর্ব 2। ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড এবং মরিসের চরিত্রে দীপঙ্কর, বার্কার এবং শ্যাফটারের চরিত্রে দীপক, অ্যামিস স্ক্যালনাল শ্রমিক এবং ইঞ্জিনিয়ারের ভূমিকায় অপূর্ব, পুলিশ সার্জেন্ট এবং টেড বল্ডউইনের চরিত্রে প্রশান্ত, হোয়াইট মেসন এবং ম্যাকগিন্টির ভূমিকায় শুভদীপ, মিসেস ডগলাসের ভূমিকায় রীতি, এটির ভূমিকায় সঙ্গীতা, মারভিনের চরিত্রে রথিন, গল্প পাঠে এবং ওয়াটসনের ভূমিকায় অভিক, কর্ম্যাকের চরিত্রে চিন্ময়, শার্লক হোমস এবং ডগলাসের চরিত্রে সায়ন, অনুবাদ এবং নাট্যরূপদান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য ভ্যালি অফ ফিয়ার পর্ব 2। সরাইখানার বারান্দায় বসে শুনলাম সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। মাঝে মাঝে পয়েন্ট লিখে নিলেন ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড, কিন্তু মনোযোগ সহকারে সব শুনে গেল শার্লক। গল্প শেষ হতে বলল, চমৎকার, সত্যিই অতি চমৎকার। এর আগে কোনো কেসেই আমি এমন আশ্চর্য এবং অদ্ভুত বৈশিষ্ট্য দেখিনি। আমি জানতাম আপনি তাই বলবেন মিস্টার হোমস। সাসেক্সে আমরাও আর পিছিয়ে নেই। রাত 3টে থেকে 4টের মধ্যে সার্জন উইলসনের কাছ থেকে কেসটা বুঝে নেওয়ার সময় কি পরিস্থিতি দেখেছি আপনাকে তা বললাম, কিন্তু এত তাড়াহুড়ো করারও কোনো দরকার ছিল না। সার্জন উইলসন সব ঘটনাটাই লিখে রেখেছেন, আমি মিলিয়ে দেখেছি, ভেবেওছি, দেখলাম বাড়তি 2-4টে পয়েন্ট জোড়াই যায়। যেমন? হাতুড়িটাকে সবার আগে পরীক্ষা করেছিলাম, ডক্টর উড সাহায্য করেছিলেন, আঘাতের কোনো চিহ্ন নেই তাতে। ভেবেছিলাম মেঝের উপর ফেলে দেওয়ার আগে নিশ্চয়ই হাতুড়িটা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন মিস্টার ডগলাস, হয়তো হত্যাকারীকে আঘাত করেছেন, কিন্তু কোনো দাগ নেই। তাতে অবশ্য কিছুই প্রমাণিত হয় না, হাতুড়ির আঘাতে হত্যা তো কম ঘটেনি, আর অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে হাতুড়িতে দাগ থাকে না। তা ঠিক, আদৌ হাতুড়ি মারা হয়েছে কিনা দাগ না থাকলেও তা বলা যায় না, কিন্তু দাগ থাকলে আমাদের কাজের একটু সুবিধা হতো এই আর কি। তারপর পরীক্ষা করলাম বন্দুকটা, হরিণ মারা বড় গুলির সেল রয়েছে ভিতরে এবং ট্রিগার দুটো তার দিয়ে বাঁধা, সার্জন উইলসন যেমনটা দেখেছিলেন, ফলে একবার ট্রিগার চাপলেই দুটো নল থেকেই গুলি বেরিয়ে আসে। এভাবে ট্রিগার বেঁধে জোড়া গুলি ছোড়ার ব্যবস্থা যে করেছে সে মনে মনে ঠিকই করে নিয়েছিল, গুলি ফসকালে চলবে না, যে করেই হোক মারতে তাকে হবেই। কড়া দিয়ে কাটা বন্দুকটা লম্বায় 2 ফুটের বেশি নয়, কোটের তলায় লুকিয়ে নিয়ে যাওয়া যায় অনায়াসে, বন্দুক নির্মাতারও পুরো নাম কোথাও নেই। দুটো নলের মাঝের খাঁজে PEN এই 3টে অক্ষর শুধু রয়ে গেছে, বাদবাকি নামটা করা দিয়ে কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, পিটা বড় মাথার দিকের নকশা, আর ই এবং এনটা তার চেয়ে ছোট, তাই না? একদম ঠিক মিস্টার হোমস। পেন্সিলভেনিয়া স্মল আর্ম কোম্পানি, খুব নাম করা আমেরিকান কোম্পানি। আপনি কি পৃথিবীর সমস্ত বন্দুক নির্মাতাদের নামধাম মুখস্থ করে রেখেছেন নাকি? বন্দুকটা আমেরিকান শটগানই বটে, কোথায় যেন পড়েছি আমেরিকার কোথাও কোথাও করাত দিয়ে কাটা শটগান অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। নলে লেখা নামটা ছাড়াই সম্ভাবনাটা মাথায় এসেছিল আমার। তাহলে একটা প্রমাণ পাওয়া গেল বাড়ির মধ্যে যে এসেছিল সে একজন আমেরিকান। তুমি দেখছি বড্ড তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। বাড়ির মধ্যে আদৌ বাইরের লোক ঢুকেছিল কিনা এখনো কিন্তু সে প্রমাণ আমি পাইনি। কেন? খোলা জানলা, চৌকাঠে রক্তের ছাপ, অদ্ভুত কাঠ, ঘরের কোণে জুতোর ছাপ, বন্দুক, এর মধ্যে এমন কিছুই নেই যা আগে থেকে সাজিয়ে রাখা যায় না। মিস্টার ডগলাস নিজেই তো আমেরিকান ছিলেন, অথবা হয়তো আমেরিকায় দীর্ঘকাল বসবাস করেছিলেন। মিস্টার বার্কারও ছিলেন আমেরিকায় দীর্ঘদিন। আমেরিকান কাণ্ড কারখানা প্রমাণ করার জন্য বাইরে থেকে আমেরিকান আমদানি না করলেও চলবে। আর ওই বাড়ির পরিচারক অ্যামিস, লোকটা কি বিশ্বাসী? লোকটা স্যার চার্লস চ্যান্ডুজের কাছেই ছিল 10 বছর, খাঁটি বিশ্বাসী লোক। 5 বছর আগে ম্যানার হাউসে মিস্টার ডগলাস আসার পর থেকে তার সঙ্গেই রয়েছে।
এইরকম বন্দুক বাড়ির মধ্যে সে কখনোই দেখেনি। হয়তো লুকিয়ে রাখার জন্য নল কাটা হয়েছিল বন্দুকের, যে কোনো বাক্সের মধ্যে রেখে দিলে কারো চোখে পড়ার কথা নয়, কাজেই বাড়ির মধ্যে এই বন্দুক যে কখনো ছিল না নিশ্চিতভাবে একথা বলছে কি করে? তাও ঠিক। আচ্ছা, আপাতত ধরা যাক বন্দুকটাও কখনো দেখেনি। এখনো কিন্তু বাড়ির মধ্যে কেউ এসেছিল কিনা সে প্রমাণ আমি পেলাম না। বাইরে থেকে এ বন্দুক বাড়ির মধ্যে আনা হয়েছিল এবং বাইরের লোক বাড়িতে ঢুকে কাজ সেরে পালিয়ে গেছে, আমি তো তা ভাবতে পারছি না। মিস্টার হোমস, আপনি তো সব শুনলেন, আপনি এখন বিচার করে দেখুন। আগে আপনি বলুন আপনার ধারণা কি। দেখুন, বাড়িতে কেউ ঢুকেছিল যদি ধরেও নেওয়া যায়, তাহলে সে আর যাই হোক চোর নয়। আংটির ব্যাপার আর কাঠখানা দেখিয়ে বোঝা যায় যে খুনটা পূর্ব পরিকল্পিত, কিন্তু কারণটা ব্যক্তিগত। অর্থাৎ খুন করার দৃঢ় অভিসন্ধি নিয়ে বাড়িতে ঢুকেছিল লোকটা। বাড়িটা ঘিরে পরীক্ষা থাকার ফলে সে জানে খুন করে পালানোর সময় মুশকিলে পড়তে পারে। তখন কি ধরনের অস্ত্র সে বাজবে বলুন তো, যে অস্ত্রে কোনো আওয়াজই হয় না। তাহলে সে খুন করার পর জানলা গলে ধীরে সুস্থে জল কাদা আর পরীক্ষা পেরিয়ে যেতে পারবে, কিন্তু তা না করে যে অস্ত্রে কান ফাটা আওয়াজে খুনের জায়গায় চোখের পলকে লোকজন ছুটে আসবে এবং পরীক্ষা পেরোনোর আগেই সে ধরা পড়ে যাবে, সে অস্ত্র নিয়ে খুন করতে আসার কোনো উদ্দেশ্য তো আমার মাথায় ঢুকছে না। আপনি বলুন মিস্টার হোমস, এমন কি সম্ভব? যুক্তি ভালোই দিয়েছেন, কোথাও কোনো ফাঁক নেই। আচ্ছা মিস্টার হোয়াইট, একটা প্রশ্ন ছিল, ওখানে গিয়ে কি পরীক্ষার অপর পাড় আপনারা দেখে এসেছিলেন? মানে জল থেকে কেউ উঠলে তার তো চিহ্ন থাকার কথা। সেরকম কোনো চিহ্নই ছিল না মিস্টার হোমস, তাছাড়া পাড়টা পাথর দিয়ে বাঁধানো, কোনো চিহ্ন থাকার কথাও নয়। কোনো রকম পায়ের ছাপটাপ কিছু? না না, কিছুই ছিল না। আচ্ছা, এখন ওদিকে যাওয়া যায় একবার, ছোটোখাটো দু একটা পয়েন্ট হয়তো কাজে লাগতে পারে, আমি স্বচক্ষে একবার দেখতে চাই। আমিও তাই বলতে যাচ্ছিলাম মিস্টার হোমস, যাওয়ার আগে ভেবেছিলাম সব ঘটনাগুলো আপনাকে শুনিয়ে রাখি, যদি কোথাও খটকা লাগে তো। মিস্টার হোমসের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি, যা করার উনিই করবেন। আমার কাজের অবশ্য একটা নিজস্ব ধরন আছে, আমি কোনো কেসের দায়িত্ব নিই বিচার বিভাগ আর পুলিশের কাজে সাহায্য করার উদ্দেশ্যে। সেখান থেকে যদি আমাকে দূরে সরে থাকতে দেখেন কখনো, জানবেন আমাকে সরিয়ে রাখা হয়েছে বলেই আমি সরে রয়েছি, কারণ পুলিশের পরিশ্রম নিজের নামে করতে চাই না আমি। এবং সেই সঙ্গে এও জানবেন মিস্টার হোয়াইট, আমি কাজ করি আমার নিজস্ব পদ্ধতিতে, ফলাফল তখনই জানাই যখন বুঝতে পারি সময় হয়েছে, এবং পুরোটা একেবারে জানাই, অল্প অল্প করে না। আপনি এসে আমাদের ধন্য করেছেন মিস্টার হোমস, যা কিছু জানি সবই আপনাকে দেখাবো। আসুন ডক্টর ওয়াটসন, সময় হলে আপনার গল্পের বইতে আমাদেরও ঠাই পাওয়ার আশা রইল। গ্রাম্য পথ দিয়ে এগিয়ে চললাম আমরা, দুপাশে ছেঁটে ফেলা এলম গাছের সারি, ঠিক তার পরেই দুটো সুপ্রাচীন পাথরের স্তম্ভ, রোদে জলে শ্যাওলায় ঢাকা পড়েছে। আঁকাবাঁকা সবুজ ঢাকা গ্রামের পথ আচমকা মোড় নিয়ে শেষ হয়েছে একটা পুরনো আমলের বাড়ির সামনে। কিছুটা এগোতেই দেখা গেল কাঠের তৈরি ড্রব্রিজ আর ভারী সুন্দর চওড়া পরিখা। শীতের রোদে স্থির জল চকচক করছে পারদের মতো। এই সেই সুপ্রাচীন ম্যানর হাউস, যার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে ভাবতেও কেমন যেন অবাক লাগে। এই সেই জানলা, ড্রব্রিজ থেকে নেমেই ডান দিকে, কাল রাতে যেমনভাবে খোলা ছিল এখনো তেমনভাবেই খোলা রয়েছে। মানুষের গলার পক্ষে জানালাটা বড্ড সরু। ঠিক বলেছেন ডক্টর ওয়াটসন, লোকটা আয়তনে বড় সড়ো হওয়ার সম্ভাবনা নেই, তবে আপনি বা আমি কিন্তু অনায়াসেই গলে যেতে পারবো। পরীক্ষার পাড়ের দিকে হেঁটে গেল শার্লক, ওপরে তাকালো, তারপর পাথরের পাড় আর পাশের ঘাস খুঁটিয়ে দেখল। ঠিকই বলেছেন, চিহ্ন রাখার কোনো মানে হয় না। আমি ভালো করে দেখেছি মিস্টার হোমস, দাগটা কিছুই নেই, জল পেরিয়ে ওঠারও কোনো চিহ্ন নেই, তাছাড়া সেসব চিহ্নই পাশে রাখতে যাবে কেন? আচ্ছা, জলটা কি বরাবরই এরকম ঘোলা? সাধারণত এইরকমই থাকে, সুতের সঙ্গে কাদামাটিও আসে। গভীরতা কত হতে পারে? পাড়ের কাছে গভীরতাটা ওই ফুট দুয়েক, আর মাঝামাঝি জায়গায় ফুট তিনেক হবে বড় জোর। তাহলে পরীক্ষা পেরোতে গিয়ে ডুবে মরেছে এ সম্ভাবনা বাদ দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, একেবারে শিশু না হলে এ জলে ডুবে মরা সম্ভব নয়। আমরা ড্রব্রিজ পেরিয়ে ভেতরে গেলাম, পথ দেখিয়ে ভেতরে নিয়ে গেল পরিচারক অ্যামিস। বেচারার মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেছে, কাঁপছে ঠকঠক করে।
দুর্ঘটনার ঘরে তখনও ডিউটি দিচ্ছিল পুলিশ সার্জেন্ট উইলসন। কেবল ডাক্তার বিদায় নিয়েছেন। নতুন কিছু খবর আছে নাকি? আগে না স্যার। তাহলে আর কি, তুমি ফিরে যাও, দরকার পড়লে ডেকে পাঠাবো। কোন পরিচারককে গিয়ে খবর পাঠাও, মিস্টার সেসিল বার্কার, মিসেস ডগলাস আর হাউসকিপারকে শীঘ্রই ডেকে পাঠাতে হতে পারে। হোয়াইট ম্যাসন লোকটি গ্রাম্য বিশেষজ্ঞ হলে কি হবে, কাজে কর্মে বেশ প্রভাব ফেলেন। প্রত্যেকটা ঘটনার তিনি খবর রাখেন। পরিষ্কার ঠান্ডা মাথার মানুষ এবং যথেষ্ট বুদ্ধি থাকার ফলে এ পেশায় জীবনে অনেক উন্নতি করবেন। আচ্ছা, আমার যা মনে হয়েছে তাই আগে বলি, তাতে আপনাদের সিদ্ধান্ত নিতে হয়তো কিছুটা সুবিধা হবে। আমাদের প্রথম প্রশ্ন হলো, এটা হত্যা নাকি আত্মহত্যা? আত্মহত্যাই যদি হয়, তাহলে ধরে নিতে হবে উনি প্রথমে বিয়ের আংটি খুলে লুকিয়ে রেখে ড্রেসিং গাউন পরে এই ঘরে নেমে এসেছেন, তারপর ঘরের কোণে পর্দার আড়ালে জুতোর কাদার ছাপও রেখেছেন, যাতে বাকি সবার মনে হয় কেউ যেন ওখানে ওত পেতে বসেছিল। তারপর জানলা খুলেছেন, নিচে চৌকাঠে রক্তের ছাপ রেখেছেন। না না না, আত্মহত্যার সম্ভাবনাটা বাদ দেওয়া যেতে পারে। আমারও তাই মনে হয়, সুইসাইডের কোনো কারণই আমি দেখছি না। তাহলে ধরে নিচ্ছি এটা একটা হত্যা। তাহলে প্রথমে বার করতে হবে হত্যাকারী বাইরের লোক না ভেতরের লোক? তোমার যুক্তিটাই শোনা যাক। অসুবিধা দুদিকেই আছে। প্রথমে ধরে নেওয়া যাক বাড়ির কেউ বা কয়েকজন মিলে এই কাজটা করেছে। এমন এক সময় ওনাকে নিচে নামিয়ে এনেছে যখন চারিদিক নিস্তব্ধ, অথচ কেউ ঘুমোয়নি। তারপর এমন একটা বিকট শব্দের অস্ত্র দিয়ে কাজটা সেরেছে, যার আওয়াজে প্রত্যেকে নিমেষে টের পেয়েছে যে ব্যাপারটা কি, অথচ সেই অস্ত্রটা বাড়িতে আগে কেউ কখনো দেখেনি। শুরুতে আর কিছু বাকি থাকলো কি? না, তেমন তো মনে হচ্ছে না। তাহলে সবাই ধরেই নিচ্ছেন যে আওয়াজটা হওয়ার এক মিনিটের মধ্যেই অ্যামিস থেকে আরম্ভ করে বাড়ি শুদ্ধ সব লোক এসে জড়ো হয়েছিল এখানে। এখন প্রশ্ন হলো, তাহলে কি এইটুকু সময়ের মধ্যে এই অপরাধী কোণে দাগ ফেলেছে, জানলার পাল্লা খুলেছে, চৌকাঠে রক্তের ছাপও ফেলেছে এবং মৃত ব্যক্তির আঙুল থেকে বিয়ের আংটিও খুলেছে? তারপরেও আরও অনেক কাজ করেছে, কিন্তু সেটা কি সত্যিই সম্ভব? আপনার ব্যাখ্যা জলের মতো পরিষ্কার মিস্টার হোয়াইট। আমিও একেবারে একমত আপনার সঙ্গে। তাহলে আমরা এটাই ধরে নিচ্ছি যে লোকটা বাইরে থেকে এসেছিল। অসুবিধা এখানেও অনেক রয়েছে, কিন্তু সেসবকে অসম্ভব বলা যায় না। লোকটা বাড়িতে ঢুকেছে 4:30 থেকে 6টার মধ্যে, তার মানে সন্ধে যখন হচ্ছে তখন থেকে শুরু করে ড্রব্রিজ ওঠানোর সময়কালের মধ্যে। বাড়িতে তখন অতিথিরা ছিলেন, দরজা খোলা ছিল, কাজেই বাধা পাওয়ার কথাও নয়। হয়তো সে কোনো মামুলি চোর, অথবা আগে থেকেই তার কোনো রাগ ছিল মিস্টার ডগলাসের উপর। ব্যক্তিগত আক্রমণের সম্ভাবনাটাই বেশি এখানে। তার অবশ্য দুটো কারণও রয়েছে। প্রথমত, মিস্টার ডগলাস জীবনের বেশিরভাগটা কাটিয়েছিলেন আমেরিকায়, আর দ্বিতীয়ত, শটগানটাও খুব সম্ভবত আমেরিকাতেই তৈরি। এই ঘরটাই সামনে পড়ে বলে সে চট করে অনায়াসেই জানলা খুলে ঢুকে পড়ল, তারপর রাত 11:30 অবধি লুকিয়ে রইল পর্দার আড়ালে। ওই সময় ঘরে ঢুকলেন মিস্টার ডগলাস। কথাবার্তা হয়তো খুব কমই হয়েছিল, বা আদৌ হয়নি, কারণ মিসেস ডগলাস বলেছেন মিস্টার ডগলাস তার কাছ থেকে নেমে আসা এবং বন্দুকের আওয়াজ শোনার মধ্যেকার সময় কয়েক মিনিটের বেশি নয়। মোমবাতিটাও তাই বলছে। একদম ঠিক বলেছেন, মোমবাতিটা নতুন, কিন্তু আধ ইঞ্চির বেশি পড়েনি। আক্রান্ত হওয়ার আগেই টেবিলে রেখেছিলেন মোমবাতিটা, নইলে ঠিকরেই পড়ে যেত মেঝেতে। এ থেকেই বোঝা যাচ্ছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তার উপর চড়াও হয়নি এতটাই। পরে মিস্টার বার্কার ঘরে ঢুকে ল্যাম্প চেলেছিলেন, অর্থাৎ মোমবাতিটা নেভানো ছিল। বাহ, এখন এই অনুমানে ঘটনাগুলিকে সাজিয়ে নেওয়া যাক। মিস্টার ডগলাস ঘরে ঢুকলেন, মোমবাতিটা টেবিলে রাখলেন। তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো একটা লোক, তার হাতে শটগান। বিয়ের আংটিটা খুলে দিতে বলল সে, ভগবানই জানে কেন বলল, কিন্তু আংটিটা চাওয়া হয়েছিল। আংটি দিলেন মিস্টার ডগলাস, তারপর হয় ঠান্ডা মাথায় আর হয় ধস্তাধস্তি করার সময় হয়তো মিস্টার ডগলাস কার্পেটের উপর পড়ে থাকা হাতুড়িটা তুলে মারতে গেছিলেন। রাইট রাইট, আর তখনই এরকম বিভৎসভাবে মিস্টার ডগলাসকে গুলি করে সে। হত্যাকারী বন্দুক ফেলে দিয়ে অদ্ভুত কার্ডটা পাশে রাখল। কার্ডে লেখা VV341। যদিও এর মানে এখনো কিছু বুঝতে পারিনি, যাই হোক। তারপর সে পালিয়ে গেল জানলা দিয়ে। সেসিল বার্কার যখন এ ঘরে মৃতদেহ আবিষ্কার করছেন, সে ঠিক তখনই পরীক্ষা বেরোচ্ছে। মিস্টার হোমস, হ্যাঁ, অনুমানটা কেমন মনে হলো আপনার? অত্যন্ত ইন্টারেস্টিং।
কিন্তু একটু কম বিশ্বাসযোগ্য। একেবারে ননসেন্স। খুন একজন করেছে ঠিকই, কিন্তু তুমি যেভাবে বললে সেভাবে ছাড়াও যে খুনটা হতে পারে পরিষ্কার প্রমাণ করে দিতে পারি আমি। পালানোর পথ বন্ধ করে তার লাভ কি? হ্যাঁ, নিস্তব্ধতাই যখন তার চম্পট দেওয়ার একমাত্র সুযোগ, শটগান ছুড়ে সেই সুযোগ নষ্ট করতে যাবে কেন? মিস্টার হোমস, আপনি নিজেই যখন বললেন যে মিস্টার হোয়াইট মেসনের যুক্তিটা আপনার পছন্দ হয়নি, তাহলে আপনি ব্যাখ্যাটা দিন। মিস্টার ম্যাকডোনাল্ড, আরও কিছু সূত্র হাতে না পাওয়া পর্যন্ত আমাদের কোনো কিছু অনুমান করা ঠিক হবে না। সাংঘাতিক ব্যাপার, আঘাতটা দেখছি সত্যি বিভৎস। আচ্ছা অ্যামেজ, ডগলাসের হাতে এই সার্কেলের মাঝে ত্রিভুজের এই অদ্ভুত চিহ্নটা, এটা কি প্রায়ই তোমার চোখে পড়ত? আগে হ্যাঁ। দাগটা কিসের হতে পারে? মানে কখনো কোনো কথাবার্তা তোমার কানে এসেছে? না। দাগটা দেওয়ার সময় নিশ্চয়ই খুব যন্ত্রণা হয়েছিল, নিঃসন্দেহে পোড়ানোর দাগ। আচ্ছা, মিস্টার ডগলাসের চোয়ালের কোণে ছোট্ট এক টুকরো প্লাস্টার দেখছি, তা উনি বেঁচে থাকার সময় কি ওই প্লাস্টারটা দেখেছিলে? আগে হ্যাঁ, গতকাল সকালে দাড়ি কামাতে গিয়ে কেটে ফেলেছিলেন। এর আগে কখনো দাড়ি কামাতে গিয়ে গাল কেটে ফেলতে দেখেছ? আমি অন্তত দেখিনি। এটা নিছক কাকতালীয় হতে পারে, অথবা ঘাবড়ে থাকার লক্ষণও হতে পারে। আসন্ন বিপদ বা কোনো আশঙ্কার ভয়ে সিঁটিয়ে থাকার লক্ষণ। আচ্ছা অ্যামেস, গতকাল ওনার ব্যবহারে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে? হ্যাঁ, একটু অস্থির আর উত্তেজিত দেখাচ্ছিল। আই সি, তাহলে হয়তো আক্রমণটা অপ্রত্যাশিত নয়। ব্যাপারটা সামান্য পরিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে কি মিস্টার ম্যাকডোনাল্ড? আপনার কোনো প্রশ্ন আছে? না মিস্টার হোমস, আমার চেয়ে উপযুক্ত লোকের হাতেই জেরার ভার তো রয়েছে। বেশ, তাহলে এই কার্ডটা নিয়ে বরং কথা বলা যাক। V.V.341 এবড়ো খেবড়ো একটা কার্ডবোর্ড। আচ্ছা, এ ধরনের বোর্ড কি বাড়ির মধ্যে আছে? মনে তো হয় নেই। এ ঘরে এটা লেখা হয়নি, এটা কালো কালি। বোর্ডের লেখাটা একটু বেগুনি গোছের, মোটা কলমে লেখা, কিন্তু এ কলমের নিব বেশ সরু। না 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 না, এটা অন্য কোথাও লেখা হয়েছে। অ্যামেস, লেখাটা দেখে তোমার কিছু মনে হচ্ছে? আগে না স্যার, আমার কিছু মনে হচ্ছে না। আপনার কি মনে হয় মিস্টার ম্যাকডোনাল্ড? সিক্রেট গ্যাং টাইপের কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে। হাতের ওই দাগটাও সেই গ্যাংয়েরই চিহ্ন। আমারও তাই ধারণা। কাজ চালানোর জন্য আপাতত ধারণাটা গ্রহণ করা যেতেই পারে, বাকিটা পরে দেখা যাবে। ধরা যাক, এই ধরনের কোনো একটা গ্যাংয়ের একজন চর বাড়িতে ঢুকে ওঁত পেতে রইল মিস্টার ডগলাসের জন্য, এবং সুযোগ পেতেই মাথা উড়িয়ে দিল এই অস্ত্রটা দিয়ে, তারপর পালিয়ে গেল খালের জলকাদা পেরিয়ে। তবে তার আগে মৃত ব্যক্তির পাশে ফেলে রেখে গেল এই কার্ডখানা, যাতে খবরটা সংবাদপত্রে ছাপা হলেই সমিতির অন্য সদস্যরা জেনে যায় যে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুনিয়ার এত অস্ত্র থাকতে এই অস্ত্রটা আনা হলো কেন? ঠিক বলেছেন। আর আংটিটাই বা চুরি গেল কেন? হ্যাঁ ঠিকই তো। আচ্ছা, কেউ ধরা পড়েছে? কারণ এখন দুটো বাজে, ভোর থেকে 40 মাইলের মধ্যে প্রতিটা কনস্টেবল জলে ভেজা একজন আগন্তুককে তো হন্যে হয়ে খুঁজছে। একদম ঠিক মিস্টার হোমস। যদি কোথাও লুকিয়ে না পড়ে, অথবা জামা কাপড় পাল্টে ভোল বদলে না নেয়, তাহলে কিন্তু তার ধরা পড়ে যাওয়া উচিত। অন্তত পুলিশের চোখে তো পড়তই, কিন্তু তা সত্ত্বেও দেখুন, এখনো পর্যন্ত সে পুলিশের চোখে পড়েনি। জানালার সামনে গিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চৌকাঠের রক্তচিহ্নটা দেখতে লাগলো শার্লক। স্পষ্টই বোঝা যাচ্ছে জুতোরই ছাপ, আশ্চর্য রকমের চওড়া আর চ্যাপটা বলা চলে। অদ্ভুত ব্যাপার, কোণের এই কাদার ছাপ থেকে এটুকুই শুধু বোঝা যাচ্ছে যে জুতোর আকারটা বড়। ছাপগুলো কিন্তু অত্যন্ত অস্পষ্ট। আরে, ওই সাইড টেবিলের তলায় ওটা আবার কি? ওটা তো মিস্টার ডগলাসের ডাম্বেল। হ্যাঁ, তা একটা কেন, আরেকটা কোথায়? তা তো জানি না মিস্টার হোমস,
একটাই হয়তো আছে, অনেকদিন দেখিনি ডাম্বেল দুটো। একটা ডাম্বেল দরজায় আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম এক দীর্ঘকায় পুরুষকে, রোদে পোড়া মুখ, শক্ত সমর্থ, যার কথা শুনেছি ইনি যে সেই সেসিল বার্কার তা আমাদের বুঝতে দেরি হল না। তার দুই চোখের কৌতূহলী দৃষ্টি একবার ঘুরে গেল আমাদের প্রত্যেকের মুখের ওপর দিয়ে। আপনাদের আলোচনায় ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত, কিন্তু সাম্প্রতিক ঘটনাটা আপনাদের জানা দরকার। কেউ ধরা পড়েছে নাকি? না, সে সৌভাগ্য হয়নি, তবে তার সাইকেলটা পাওয়া গেছে। সাইকেলটা ফেলেই পালিয়েছে। আসুন একবার এসে দেখে যান, বেশি দূরে নয়, সদর দরজা থেকে 100 গজের মধ্যেই। সবুজ ঝোপঝাড়ের গোপন জায়গা থেকে কয়েকজন সাইকেলটা টেনে বের করে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল। রাশিয়ান হোয়াইটওয়ার্থ সাইকেল, বহুদিন ব্যবহারের ফলে জীর্ণ এবং দীর্ঘ পথ অতিক্রম করায় কর্দমাক্ত। একটা ব্যাগের মধ্যে তেলের টিন আর স্প্যানার যন্ত্র রয়েছে। এছাড়া মালিকের সম্পর্কে আর কোনো সূত্র নেই। জিনিসগুলোতে নাম্বার দিয়ে রেজিস্ট্রি করা থাকলে পুলিশের খুব কাজে লাগতো, কিন্তু যতটুকু পাওয়া গেছে সেটাই অনেক। সে কোথায় গেছে যদি নাও জানতে পারি, সে কোথা থেকে এসেছে সেটা অন্তত জানতে পারা যাবে। কিন্তু লোকটা এটাকে ফেলে গেল কেন? তাছাড়া এটা রেখে সে গেলই বা কী করে? মিস্টার হোমস, মাথায় তো কিছুই ঢুকছে না। তাই তো, ভারী আশ্চর্য ব্যাপার। বাড়িতে ফিরে আসার পর হোয়াইট ম্যাসন বললেন, এ ঘরের সবকিছুই তো দেখেছেন আপাতত। মাথা নেড়ে নীরবে সায় দিল শার্লক। এবার তাহলে বাড়ির লোকেদের জবানবন্দি নেওয়া যাক, ডাইনিং রুমে হয়ে যাবে আশা করছি। অ্যামিস, আগে তুমি এসো, বলো কি জানো। পরিচারকের বক্তব্য সরল এবং পরিষ্কার। মিস্টার ডগলাস 5 বছর আগে বার্লস্টোনে আসেন, তখন থেকেই আমি কাজে বহাল হয়েছি। এইটুকু বুঝেছি যে তিনি অনেক টাকার মালিক এবং সে টাকা তিনি আমেরিকায় রোজগার করেছেন। মনিব হিসেবে বেশ দয়ালু এবং বিচক্ষণ ছিলেন। আমার আগের মনিবের মতো না হলেও বেশ চমৎকার। তিনি বরাবরই বেশ সাহসী ছিলেন। জীবনে এমন নির্ভীক পুরুষ আমি আগে কখনো দেখিনি। পুরনো প্রথা অনুযায়ী মানে রাত হলেই ড্রব্রিজ তুলে রাখার নির্দেশ তিনিই দিয়েছিলেন। লন্ডনে তিনি মাঝে মধ্যে যেতেন, তা না হলে গ্রাম ছেড়ে প্রায় বেরোতেন না বললেই চলে। তবে খুন হওয়ার আগের দিন টানব্রিজ ওয়েলসে বাজার করতে গিয়েছিলেন। সেই দিনই প্রথম আমি তাকে একটু উত্তেজিত অবস্থায় দেখি। বারবার অধৈর্য হয়ে পড়ছিলেন, তা কিন্তু তার স্বভাব নয়। গতকাল রাতে আমি তখনও ঘুমোতে যাইনি, বাড়ির পেছন দিকে ওই স্টোর রুমে রূপোর কাঁটা চামচগুলো সাজিয়ে রাখছিলাম। এমন সময় ভীষণ জোরে দরজার ঘণ্টা বেজে উঠল। বন্দুকের আওয়াজ আমি শুনিনি, কারণ রান্নাঘর আর ভাঁড়ার ঘর বাড়ির একদম পেছন দিকে। মাঝে অনেকগুলো বন্ধ দরজা আর টানা একটা গলি পথ আছে। ওই রকম ভীষণ জোরে ঘণ্টা বাজানো শুনেই আমি আর হাউসকিপার ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। দুজনে একসঙ্গে বাড়ির সামনের দিকে গেলাম। সিঁড়ির গোড়া পর্যন্ত যেতেই দেখি ওপর থেকে মিসেস ডগলাস নেমে আসছেন। খুব একটা উত্তেজিত হয়ে তাড়াহুড়ো করে নামছিলেন বলে আমার মনে হয়নি। তিনি সিঁড়ির নিচের ধাপে পৌঁছতেই ওই ঘর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলেন মিস্টার বার্কার। পথ আটকালেন মিসেস ডগলাসের। ফর গড সেক, ওঘরে তুমি যেও না, জ্যাক আর জীবিত নেই, তোমার আর কিছুই করার নেই, প্লিজ প্লিজ ওঘরে তুমি যেও না, ফিরে যাও। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝানোর পর মিসেস ডগলাস ওপরে চলে গেলেন। কোনো রকম চিৎকার চেঁচামেচি করেননি, তবে সম্ভবত কিছু বিড়বিড় করছিলেন, বা সেটা আমার মনের ভুলও হতে পারে। হাউসকিপার মিসেস অ্যালেন ওনাকে উপরে নিয়ে যান এবং ওনার সঙ্গেই শোবার ঘরে থাকেন। তারপর আমি আর মিস্টার বার্কার ফিরে আসি পড়ার ঘরে, এবং পুলিশ যা দেখেছে আমরাও তাই দেখেছি। তখন মোমবাতিটা নেভানো ছিল এবং ল্যাম্পটা জ্বলছিল। জানলা দিয়ে বাইরেও তাকিয়েছিলাম, কিন্তু গভীর অন্ধকারে কিছুই দেখতে বা শুনতে পাইনি। তারপর দুজনে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে যাই এবং ড্রব্রিজ নামানোর কল ঘুরিয়ে ব্রিজ নামাই। মিস্টার বার্কার দৌড়ে বেরিয়ে গিয়েছিলেন পুলিশকে খবর দিতে। পরের অংশটুকু আশা করি আপনারা জানেন।
পরিচারকের পর হাউসকিপার মিসেস অ্যালেনও পরিচারকের কথার সমর্থন করল। আমি আসলে কানে একটু কম শুনি, তাই গুলির আওয়াজ হয়েছিল কিনা বলতে পারবো না, তবে ঘন্টার আওয়াজ আমিও শুনেছি। তাছাড়া তার প্রায় আধ ঘন্টা আগে দরজা বন্ধ করার মতো একটা শব্দ শুনেছিলাম। আমি আর অ্যামিস যখন পড়ার ঘরের কাছে আসি, তখন মিস্টার বার্কারের নির্দেশে মিসেস ডগলাসকে পুনরায় তার ঘরে নিয়ে যাই এবং সেখানেই থাকি। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম। ভীষণ উত্তেজিত হয়েছিলেন মিসেস ডগলাস, পা থেকে মাথা পর্যন্ত কাঁপছিলেন ঠকঠক করে, কিন্তু নিচে নামার আর চেষ্টা করেননি। ওই শোবার ঘরে ফায়ার প্লেসের পাশে ড্রেসিং গাউন পরে দুহাতে মুখ ঢেকে বসেছিলেন। প্রায় সারা রাতই তার কাছেই ছিলাম, অন্য চাকর বাকররা শুয়ে পড়েছিল, পুলিশ আসবার আগে পর্যন্ত কিছুই টের পায়নি তারা। বাড়ির একদম পেছনে ঘুমোয় তোরা, আওয়াজটা আওয়াজ সেই জন্যে কানে যায়নি। মিসেস অ্যালেনের পর সাক্ষী হিসেবে এলেন মিস্টার সেসিল বার্কার। আগের রাতের ঘটনা সম্বন্ধে পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বাড়তি একটি কথাও তিনি বললেন না। উনি নিজে বিশ্বাস করেন হত্যাকারী চম্পট দিয়েছে জানালা খুলে, রক্তের দাগটাই তার মোক্ষম প্রমাণ। এছাড়া ড্রবরিজ ওঠানো থাকায় পালানোর আর কোনো পথ নেই। কিন্তু তারপর হত্যাকারী কোথায় গেল? সাইকেলটা যদি সত্যি তার হয় তাহলে ফেলেই বা গেল কেন? এসব প্রশ্নের সদুত্তর অবশ্য তিনি দিতে পারলেন না। পরিখার জলে ডুবে মরাও সম্ভব নয়, কারণ কোনো জায়গাতেই 3 ফুটের বেশি জলের গভীরতা নেই। অবশ্য খুন সম্বন্ধে তার নিজের মনের মধ্যে একটা নির্দিষ্ট ধারণা আছে। ডগলাস ছিল কম কথার মানুষ, জীবনের কিছু ব্যাপারে কখনোই মুখ খুলত না। আয়ারল্যান্ড থেকে আমেরিকায় খুব অল্প বয়সেই পাড়ি দিয়েছিল, সেখানে বেশ 2 পয়সা উপার্জনও করেছিল। ডগলাস আর আমার প্রথম সাক্ষাৎ হয় ক্যালিফোর্নিয়ায়। সেখানে বেনিটো ক্যানিয়ন বলে একটা জায়গায় আমরা দুজনে অংশীদার হয়ে খনির কারবারে নামি এবং বেশ 2 পয়সা রোজগারও হচ্ছিল। কিন্তু হঠাৎ নিজের অংশ বিক্রি করে দিয়ে ও ইংল্যান্ডে চলে আসে, তখন সে বিপদনিক। পরে আমিও নিজের প্রয়োজনীয় টাকা সঞ্চয় করে লন্ডনে থাকতে আসি, পুরনো বন্ধুত্ব নতুন করে জেগে ওঠে। সে প্রায় বলতো তার মাথার উপর বিপদের আশঙ্কা রয়েছে। এই বিপদের ভয়ে আচমকা ক্যালিফোর্নিয়া ছেড়ে ইংল্যান্ডে এমন নিরিবিলি জায়গায় বাড়ি নিয়েছিল সে। মনে হয়েছিল আন্ডারওয়ার্ল্ড জাতীয় কোনো কিছু ছায়ার মতো লেগে রয়েছে ওর পেছনে। ভয়ঙ্কর ওই নির্দয় দল ওকে খুন না করা পর্যন্ত ওর পেছন ছাড়বে না। ডগলাসের কয়েকটা মন্তব্য থেকে এই ধারণা হয়েছিল আমার। কিন্তু ওই আন্ডারওয়ার্ল্ড দলটা কি এবং ডগলাস কেনই বা তাদের নজরে পড়েছে সে কথা কখনো আমাকে বলেনি। তবে আমার বিশ্বাস কোনো কাগজে অথবা লোকের মুখে ওই গুপ্ত সংস্থা নিশ্চয়ই কোনো উল্লেখ আছে। ক্যালিফোর্নিয়ায় ডগলাসের সঙ্গে আপনি কতদিন ছিলেন? সবশুদ্ধ 5 বছর। উনি তখনও বিয়ে করেননি বলেন না? আসলে বিপদনিক ছিল। ও, তো প্রথম স্ত্রী কোন দেশের মেয়ে কখনো শুনেছিলেন? না, তবে একবার যেন বলেছিল ভদ্রমহিলা সুইডিশ, ছবিও দেখেছিলাম, অত্যন্ত সুন্দরী মহিলা। আমার সঙ্গে ডগলাসের প্রথম দেখা হওয়ার আগের বছর টাইফয়েডে মারা যান। আচ্ছা, আমেরিকায় বিশেষ কোনো অঞ্চলের সঙ্গে ওর অতীত জীবনের যোগসূত্র বের করতে পারেন? শিকাগো সম্পর্কে ওকে কথা বলতে শুনেছি, শহরটাও নখদর্পণে রয়েছে, কাজও করেছে সেখানে। কয়লা আর লোহা উৎপাদনকারী জেলাগুলো সম্পর্কেও গল্প করতে শুনেছি। কম বয়সে প্রচুর দেশভ্রমণও করেছে। কোনো রাজনীতিবিদ ছিলেন নাকি? ওই আন্ডারওয়ার্ল্ড দলটা তাই নিয়ে হয়তো ক্ষুব্ধ। না না, রাজনীতির ধারে কাছেও থাকত না ডগলাস। আচ্ছা মিস্টার বার্কার, আপনার বন্ধুকে কখনো ক্রিমিনাল বলে মনে হয়েছে? না, ঠিক উল্টোটাই মনে হয়েছে। জীবনে এমন সহজ সরল মানুষ আমি দেখিনি। ক্যালিফোর্নিয়ায় ওর জীবন সম্পর্কে অদ্ভুত কোনো ঘটনা জানেন কি? বেশিরভাগ সময় পাহাড়ে আমাদের খনিতে থেকেই কাজ করতে পছন্দ করত ডগলাস। লোকজনের ভিড়ের মধ্যে কখনো যেতে চাইত না, সেই কারণেই প্রথমে ভেবেছিলাম নিশ্চয়ই ওর পেছনে কেউ পড়েছে। সন্দেহটা দৃঢ় বিশ্বাসে রূপান্তরিত হল যখন দেখলাম বলা নেই কওয়া নেই দুম করে চলে এলো ইউরোপে। আমার দৃঢ় বিশ্বাস কেউ হুমকি দিয়েছে বলেই পালিয়েছিল।
কারণ ও চলে আসার পর 7 দিনও কাটেনি, জনাচয়েক লোক এসে খোঁজ করছিল ডগলাসের। ও, ঠিক কি ধরনের লোক? সন্দেহজনক ধরনের, স্বাস্থ্যবান, ভীষণ ভয়ঙ্কর চেহারা। খনিতে এসে ডগলাসের কথা জিজ্ঞেস করেছিল, বলেছিলাম ইউরোপে গেছে, ঠিকানা জানি না, তবে কথাবার্তা শুনেই বুঝেছিলাম ভালো কোনো উদ্দেশ্যে খুঁজছে না ওরা ডগলাসকে। লোকগুলো কি আমেরিকান, মানে ক্যালিফোর্নিয়ারই বাসিন্দা? ক্যালিফোর্নিয়ার মানুষ সম্বন্ধে খুব একটা খোঁজ খবর আমি রাখি না, তবে লোকগুলো আমেরিকান এটুকু বলতে পারি, খনির কোনো লোক নয়। তারা যে কে তা জানি না, চলে যাওয়ার পর যেন হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। আচ্ছা, এই কাণ্ডটা কি 6 বছর আগে ঘটেছিল? না, প্রায় 7 বছর আগে। তখনও পর্যন্ত আপনারা দুজনেই বছর 5 কাটিয়ে দিয়েছেন ক্যালিফোর্নিয়ায়, তার মানে সব মিলিয়ে কম করে ব্যবসা করেছেন 11 বছর? হ্যাঁ, প্রায় তেমনই। তা এত বছর ধরে রাগ পুষে রাখার কারণটা তো খুবই গুরুতর, হ্যাঁ, কোনো ছোটোখাটো ব্যাপার তো নয়। আমার তো মনে হয় সারা জীবনটাই এই ভয়ঙ্কর আতঙ্কে কাটিয়েছে ডগলাস, এক মুহূর্তের জন্য মন থেকে সরাতে পারেনি। কিন্তু যে লোক জানে মাথায় বিপদের খাঁড়া ঝুলছে, এমনকি বিপদটা কি তাও যখন তার অজানা নয়, তখন কি বাঁচার জন্য পুলিশের শরণাপন্ন হওয়া উচিত ছিল না তার? না, বিপদটা হয়তো এমন ধরনের যার খপ্পর থেকে পুলিশও তাকে বাঁচাতে পারবে না, এটা ভেবেই হয়তো পুলিশকে জানায়নি। একটা ব্যাপার আপনাদের জানানো দরকার, সবসময় সশস্ত্র থাকতো ডগলাস, 8 প্রহর রিভলভার থাকতো তার পকেটে, কিন্তু কপাল খারাপ, তাই গত রাত্রে ড্রেসিং গাউন পরার ফলে সেটা শোবার ঘরে রেখে এসেছিল। ব্রিজ তুলে ফেললে হয়তো নিজেকে নিরাপদ মনে করত। তারিখগুলো আরেকটু পরিষ্কারভাবে জানতে চাই। ডগলাস ক্যালিফোর্নিয়া ছেড়েছে ঠিক 6 বছর আগে। পরের বছর আপনিও তাই করেছিলেন, ঠিক তো? হ্যাঁ। আর এই 5 বছর আগে মিস্টার ডগলাস যখন বিয়ে করেন, তখন থেকেই ওনার সাথে আছেন? বিয়ের 1 মাস আগে থেকে, আমি ওর বরকর্তা হয়েছিলাম। বিয়ের আগে মিসেস ডগলাসকে চিনতেন? না, চিনতাম না, ইংল্যান্ড ছেড়েছিলাম প্রায় 10 বছর আগে। কিন্তু বিয়ের পর থেকেই তো দেখা সাক্ষাৎ হতো প্রায়। কঠোর দৃষ্টিতে ডিটেকটিভ অফিসারের দিকে তাকালেন বার্কার। ডগলাসের সঙ্গে প্রায়ই দেখা সাক্ষাৎ হতো, মিসেস ডগলাসের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে থাকলে জানবেন স্বামীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এলে তার স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ বাদ দেওয়া সম্ভব নয়। এছাড়া অন্য কোনো সম্পর্ক যদি কল্পনা করে থাকেন তো? কিছুই কল্পনা করিনি মিস্টার বার্কার, কেস সম্পর্কে সবকিছুর খোঁজ খবর নিতে আমরা বাধ্য, অপমান করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। কিন্তু কিছু তদন্ত অপমানজনকই হয়। আমাদের দরকার শুধু তথ্যের, আপনার এবং মামলায় জড়িত সবার স্বার্থে ঘটনাগুলো পরিষ্কার হয়ে যাওয়া দরকার। ওনার স্ত্রীর সঙ্গে আপনার বন্ধুত্ব মিস্টার ডগলাস কেমনভাবে দেখতেন? প্রশ্নটা শুনে ফ্যাকাশে হয়ে গেলেন বার্কার, হাতের মুঠো শক্ত হয়ে এলো। এই কথা জিজ্ঞেস করার অধিকার আপনার নেই, যা তদন্ত করতে এসেছেন তার সঙ্গে এর সম্পর্ক কি? প্রশ্নটা আমি আবার করছি। আমিও আবার বলছি, আমি জবাব দেব না। জবাব না দেওয়াটাই জানবেন আপনার জবাব, লুকোনোর মতো কথা আছে বলেই জবাব দিতে চাইছেন না। মুহূর্তের জন্য কঠিন মুখে দাঁড়িয়ে রইলেন বার্কার, তারপর চোখ তুলে বললেন, ঠিক আছে, আপনারা যখন নিছক কর্তব্যই করছেন তখন বাধা দেওয়ার অধিকার আমার নেই। তবে একটা কথা, যথেষ্ট ধকল যাচ্ছে মিসেস ডগলাসের ওপর, এই মুহূর্তে এ প্রসঙ্গ নিয়ে তাকে আর বিব্রত করবেন না। শুনুন, একটাই দুর্বলতা ছিল ডগলাসের, সেটা হলো ঈর্ষা। আমাকে সে যেভাবে ভালোবাসত, বন্ধুর প্রতি তার চাইতে বেশি ভালোবাসা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। স্ত্রীকেও ভালোবাসত খুব, ও চাইত আমি যেন আসি এখানে, ডেকেও পাঠাত। তা সত্ত্বেও ওর স্ত্রীর সঙ্গে আমাকে কথা বলতে দেখলে অথবা দুজনের মধ্যে একটু সহানুভূতির সুর লক্ষ্য করলেই ঈর্ষায় জ্বলে যেত, মাথা ঠিক রাখতে পারত না, হঠাৎ করে অনেক সাংঘাতিক কথা বলে ফেলত। এই কারণে বহুবার ঠিক করেছি আর আসব না, কিন্তু এমন অনুরোধ করে চিঠি লিখত যে না এসে পারতাম না। তবে আমি বলছি, এরকম পতিব্রতা স্ত্রী সংসারে দেখা যায় না, আর আমার মতো বিশ্বাসী বন্ধুও এ দুনিয়ায় খুব একটা নেই। জানেন তো, মৃত ব্যক্তির আঙুল থেকে বিয়ের আংটিটা খুলে নেওয়া হয়েছে। সেরকমই তো মনে হচ্ছে। মনে হচ্ছে বললেন কেন?
আপনি কি জানেন না এটাই সত্যি? আসলে মনে হচ্ছে বলেছি অন্য একটা কথা ভেবে। আংটিটাও নিজেও তো খুলে রাখতে পারে। আংটি না থাকায় সে যেই সরাক না কেন, প্রত্যেকেই কিন্তু ধরে নেবে যে দাম্পত্য সম্পর্কের সঙ্গে এই দুর্ঘটনার একটা যোগাযোগ আছে। দেখুন, কে কি ধরে নেবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে যদি আপনারা ধরে নেন যে এর ফলে ওই ভদ্রমহিলার সম্মান নিয়ে টানাটানি পড়বে, তাহলে কিন্তু বলবো আপনারা ভুল পথেই চলছেন। আপনাকে জিজ্ঞেস করার মতো আর কিছুই নেই। একটা বিষয় ছাড়া এতক্ষণ পর প্রথম শার্লকের গলা শোনা গেল। সে সমস্ত জবানবন্দিগুলো মনোযোগ সহকারে শুনছিল। মিস্টার বার্কার, আপনি যখন ঘরে ঢোকেন তখন তো একটাই মোমবাতি জ্বলছিল টেবিলে, তাই না? ঠিক বলেছেন। তা সেই আলোতেই আপনি দেখলেন যে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেছে এবং তৎক্ষণাৎ বেল বাজিয়ে লোক জড়ো করলেন। হ্যাঁ। সবাই নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এসে গেল? হ্যাঁ, মিনিট খানেকের মধ্যেই। রাইট। তা ওইটুকু সময়ের মধ্যেও তারা এসে দেখল মোমবাতিটা নিভে গেছে এবং ল্যাম্প জ্বালানো হয়েছে। ব্যাপারটা কিন্তু ভারী অদ্ভুত। মনে হল বার্কার বেশ সমস্যায় পড়েছেন। খুব একটা অদ্ভুত বলে তো আমার মনে হয় না মিস্টার হোমস। মোমবাতির অল্প আলোয় ভালো দেখা যাচ্ছিল না, তাই ভাবলাম ওই ভালো আলোর ব্যবস্থা করা যাক। ল্যাম্পটা টেবিলের উপরেই ছিল বলে জ্বালিয়ে ফেললাম। তারপর মোমবাতিটা ফুঁ দিয়ে নিভিয়ে দিলেন। ঠিক তাই। শার্লক আর প্রশ্ন করল না। কিরকম যেন অবহেলার চাহনি ক্রমশ আমাদের উপর বুলিয়ে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন বার্কার। মিসেস ডগলাসের সঙ্গে তার ঘরেই দেখা করতে চান সেই কথাই একটা চিরকুটে লিখে পাঠিয়েছিলেন ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড। মিসেস ডগলাস জবাব দিয়েছিলেন তার চাইতে বরং ডাইনিং রুমেই তিনি দেখা করবেন। এখন ঘরে ঢুকলেন তিনি। দীর্ঘাঙ্গী, সুন্দরী, বয়স প্রায় 30, চাপা স্বভাবের এবং বিপদেও আশ্চর্য রকমের স্থির সংযত। বিষাদময়ী উন্মত্ত প্রায় যে চিত্র ধারণা করেছিলাম তার ঠিক উল্টো। প্রচণ্ড মানসিক আঘাত সহ্য করলে মুখ যেরকম পাণ্ডুর এবং অস্বাভাবিক হয়ে যায়, ওনার ভাবও সেই রকম ঠিকই, কিন্তু হাবভাব সংযত। হাতটা টেবিলে রাখার পর দেখা গেল আমাদের হাতের মতোই নিষ্কম্প। বিষণ্ন বিনয়ী দুই চোখে অদ্ভুত একটা কৌতূহলে আমাদের দিকে তাকালেন। কিছু পেয়েছেন? আমার কল্পনা কিনা জানি না, কিন্তু আশার বদলে কেমন যেন আতঙ্কের সুর মনে হলো তার প্রশ্নের মধ্যে। যা করার সবই করেছি মিসেস ডগলাস, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কিছুই বাদ যাবে না। যত টাকা লাগে লাগুক, চেষ্টায় যেন কোনো ত্রুটি না হয়। আপনার কথা শুনলে হয়তো কিছু জানা যাবে। আমার তা মনে হয় না, তবে যা জানি সবই বলবো। মিস্টার সিসিল বার্কারের মুখে শুনলাম দুর্ঘটনাটা যে ঘরে ঘটেছে সে ঘরে আপনি এখনো ঢোকেননি, সচক্ষে কিছু দেখেননি? না, দেখিনি, সিঁড়ি থেকেই ফিরিয়ে দিলেন। ঠিক ঠিক। গুলির আওয়াজ আপনি নিশ্চয়ই শুনেছিলেন, তাই তো তক্ষুনি আপনি নেমে এসেছিলেন? ড্রেসিং গাউন পরেই নেমে এসেছিলাম। আচ্ছা, গুলির আওয়াজ শোনার ঠিক কতক্ষণ পরে সিঁড়ির নিচে মিস্টার বার্কার পথ আটকেছিলেন আপনার? মিনিট দুয়েক হতে পারে। এরকম পরিস্থিতিতে সময়ের হিসেব রাখা খুব কঠিন। মিনতি করে বললেন আর যেন না এগোই, বললেন আমার আর কিছুই করার নেই। তারপর হাউসকিপার মিসেস অ্যালেন উপরে নিয়ে গেল আমাকে। সবটাই যেন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। গুলির আওয়াজ শোনবার আগে পর্যন্ত ঠিক কতক্ষণ আপনার স্বামী একতলায় ছিলেন বলতে পারবেন? না, পারবো না। ড্রেসিং রুম থেকে কখন বেরিয়ে গেছিল শুনতে পাইনি। বাড়িতে আগুন লেগে যেতে পারে এই ভয়ে প্রতি রাতে শুতে যাওয়ার আগে গোটা বাড়িটা টহল দেওয়ার অভ্যেস ছিল তার। এই একটা ব্যাপারেই ওকে যে ভয় পেতে দেখেছি, আর কোনো ব্যাপারেই দুশ্চিন্তা করতে দেখিনি কখনো। মিসেস ডগলাস, ঠিক এই বিষয়টিতে আমরা আসতে চাইছি। আপনার স্বামীকে শুধু এই ইংল্যান্ডই আপনি দেখেছেন, তাই না? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে 5 বছর আগে। আচ্ছা, আমেরিকায় থাকার সময় এমন কোনো ঘটনার কথা বলতে শুনেছেন যার ফলে উনি মনে করতেন উনি বিপদগ্রস্ত? হ্যাঁ, শুনেছি। মাথার উপর বিপদ, এরকম সবসময় মনে হয়েছে তার। কিন্তু কি বিপদ তা নিয়ে কিছুতেই কথা বলতে চাইতো না আমার সঙ্গে। বিশ্বাস করতো না বলে বলতো না, ভাববেন না। প্রচণ্ড ভালোবাসত আমাকে, গোপনীয় বলে কিছুই ছিল না আমাদের মধ্যে। কিন্তু বিপদ আপদের ব্যাপারে আমাকে জড়াতে চাইতো না, যাতে দুশ্চিন্তা না করি তাই চুপ করে থাকতো। তাহলে আপনি জানলেন কি করে? স্ত্রীর কাছে সারা জীবন স্বামী কি কোনো কথা লুকিয়ে রাখতে পারে?
স্বামী যা নয়নের মনি তার কি সন্দেহ হয় না? আমিও জেনেছিলাম নানাভাবে। আমেরিকায় থাকার সময় ওর জীবনের কয়েকটি ঘটনা নিয়ে একদম কথা বলতে চাইতো না, তাই জেনেছিলাম। কতগুলো ব্যাপারে ওর সতর্কতা দেখেও জেনেছিলাম, কিছু কথা আবার মুখ ফসকে বেরিয়ে পড়ায় জেনেছিলাম, অপ্রত্যাশিত আগন্তুকদের দিকে ওর চাউনি লক্ষ্য করেও জেনেছিলাম। স্পষ্ট বুঝেছিলাম ওর পেছনে কোনো শক্তিশালী শত্রু ঘুরছে। ও জানে তারা ওকে খুঁজছে, সেই জন্যই সবসময় তৈরি থাকত। আর এসব জেনেছিলাম বলেই এতগুলো বছর কোনোদিন বেশি রাত করে বাড়ি ফিরলে ভয় সিঁটিয়ে থাকতাম। তা কি কি শুনে আপনার খটকা লেগেছিল মিসেস ডগলাস? আমার প্রশ্নের উত্তরে একবার বলেছিল, ভ্যালি অফ ফিয়ারে ছিলাম, এখনো বেরোতে পারিনি। ভ্যালি অফ ফিয়ার থেকে কখনোই বেরোতে পারবো বলে মনে হয় না। ভ্যালি অফ ফিয়ার? যখনই তাকে চিন্তিত দেখতাম কারণ জিজ্ঞেস করলেই বলতো, মাঝে মাঝে মনে হয় কখনোই আর বেরোতে পারবো না আমরা। মানে ভ্যালি অফ ফিয়ার ব্যাপারটা আসলে কি জিজ্ঞেস করেছিলেন কখনো? করেছিলাম, কিন্তু খুব গম্ভীর হয়ে গেছিল, মাথা নেড়ে বলেছিল, আমাদের মধ্যে একজন তার ভয়ঙ্কর ছায়ায় রয়েছে, ভগবান করুন সেই ছায়াটা যেন আমাদের গ্রাস না করে। বেশ বুঝেছিলাম, সত্যিকারেরই একটা উপত্যকায় ও থেকে এসেছে এবং তখন ওর সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে, কিন্তু সেটা যে কি তা জানি না। কখনো কারো নাম বলেননি? বলেছিল, বছর তিনেক আগে শিকারে বেরিয়ে একটা দুর্ঘটনায় পড়ে, জ্বর হয়, ঘোরের মধ্যে প্রলাপ ভুক্ত। একটা নাম বারবার আওড়াতো, কখনো ভয়ে বলতো, কখনো রেগে বলতো। নামটা হলো ম্যাকগিন্টি, বডি মাস্টার ম্যাকগিন্টি। সুস্থ হওয়ার পর জিজ্ঞেস করেছিলাম, বডি মাস্টার ম্যাকগিন্টি কে, কার বডি মাস্টার? আমার নয়, ভগবানকে তার জন্য অশেষ ধন্যবাদ। আর কোনো কথা পেট থেকে বের করতে পারিনি, তবে বেশ ভালোভাবে বুঝেছি ভ্যালি অফ ফিয়ারের সঙ্গে বডি মাস্টার ম্যাকগিন্টের একটা সম্পর্ক আছে। আর একটা বিষয় জিজ্ঞেস করব, মিস্টার ডগলাসের সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ হয় লন্ডনের একটা বোর্ডিং হাউসে এবং সেখানে বিয়ের কথা হয়। হ্যাঁ, তো বিয়ের ব্যাপারে কোনো রোম্যান্টিক বা গোপনীয় রহস্যজনক কিছু ছিল? রোম্যান্টিক ছিল, সবসময় রোম্যান্স ছিল, রহস্যজনক কিছুই ছিল না। তার কোনো প্রতিদ্বন্দ্বী? না, আর কারো সঙ্গে প্রেম বা বিয়ের কোনো ব্যাপার ঘটেনি আমার। জানেন নিশ্চয়ই ওনার বিয়ের আংটিটা সরানো হয়েছে, কিছু মনে হচ্ছে? ধরুন পুরনো জীবনের কোনো শত্রু খুঁজে খুঁজে ওনাকে বের করে খুন করেছে, কিন্তু তাও বিয়ের আংটি নিয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে? দিব্যি করে বলছি, জানি না, বিশ্বাস করুন এটা একটা অদ্ভুত ব্যাপার। আর আটকে রাখবো না আপনাকে, এই সময় এইভাবে কষ্ট দেবার জন্য অত্যন্ত দুঃখিত। আরও কিছু বিষয় অবশ্য আছে, কিন্তু সময় এলে তা জানতে পারবেন আপনি। মিসেস ডগলাস উঠে দাঁড়ালেন। আবার আমার মনে হলো ঘরে ঢুকেই যেরকম কৌতূহলী চাহনি নিয়ে নিরীক্ষণ করেছিলেন আমাদের, ঠিক সেইভাবেই তাকালেন, যেন বলে গেলেন, আমার জবানবন্দি শুনে আমার সম্বন্ধে কি ধারণা করলেন। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ম্যাকডোনাল্ড বললেন, ভদ্রমহিলা বেশ সুন্দরী, আর ওই বার্কার লোকটা কিন্তু প্রায়ই আসতো এখানে, ওরকম চেহারা দেখলে সব লোকেই ভিড়মি খায়। সে তো নিজের মুখেই বলে গেছে ঈর্ষা কাতর ছিল ডগলাস, ঈর্ষাটা কি নিয়ে তাও ও জানতো। তারপর ওই বিয়ের আংটিটা, এইসব তো উড়িয়ে দেওয়া যায় না, মরার আঙুল থেকে যে আংটি খুলে নিয়ে যায়। আপনি কি বলেন মিস্টার হোমস? দুহাতের তালুতে মাথা ডুবিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল শার্লক। এখন উঠে দাঁড়িয়ে ঘণ্টাটা বাজাল। পরিচারক ঘরে ঢুকতেই বলল, অ্যামিস, মিস্টার সেসিল বার্কার এখন কোথায় আছেন? দেখে আসছি স্যার। কিছুক্ষণ পরেই পরিচারক ফিরে এসে বলল, স্যার, মিস্টার বার্কার বাগানে রয়েছেন,
আচ্ছা, কাল রাতে দুর্ঘটনার পর ঘরে ঢুকে মিস্টার বার্কারের পায়ে তুমি কি দেখেছিলে মনে আছে? মানে জুতো চটি কোনটা? হ্যাঁ, শোবার ঘরের চটি। আমি বুট এনে দিলে সেগুলো পরে পুলিশকে ডাকতে যান। সে চটি জোড়া এখন কোথায়? হল ঘরের চেয়ারের নিচে। বেশ, কোন পায়ের ছাপ মিস্টার বার্কারের আর কোনটা বাইরে থেকে এসেছে জানতে হলে চটির খোঁজ নেওয়া দরকার। ঠিক বলেছেন স্যার, ওনার চটিতে রক্ত লেগে থাকতে দেখেছি। ঘরের যা অবস্থা তাতে রক্ত লেগে থাকাই স্বাভাবিক। ঠিক আছে অ্যামস, দরকার হলে ঘন্টা বাজাবো। থ্যাংক ইউ। কয়েক মিনিট পরে আমরা পড়ার ঘরে এলাম। হলঘর থেকে কার্পেট স্লিপার জোড়া নিয়ে এসেছে শার্লক। অ্যামিস ঠিকই দেখেছে, জুতোর তলায় কালো হয়ে জমে রয়েছে রক্ত। অদ্ভুত ব্যাপার। জানালার সামনে আলোয় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে জুতোটা দেখতে দেখতে শার্লক বলল, সত্যিই ভারী অদ্ভুত। কথাটা বলি চটি জোড়া হাতে চৌকাঠের রক্তের দাগের সামনে পৌঁছল শার্লক। মিলিয়ে দেখল চৌকাঠের রক্তের দাগের সাথে, হুবহু মিলে গেল। নিঃশব্দে হাসলো আমাদের দিকে চেয়ে। উত্তেজনায় চেহারা পাল্টে গেল ইন্সপেক্টরের। ব্যাস, আর তো কোনো সন্দেহই নেই, জানালায় নিজের ছাপ রেখে গেছেন বার্কার, যে কোনো বুটের ছাপের চেয়ে অনেক চওড়া ছাপ। হ্যাঁ, আপনি বলেছিলেন মনে আছে পাটা খুব চওড়া, কিন্তু উদ্দেশ্যটা কি মিস্টার হোমস? সেটাই তো প্রশ্ন, উদ্দেশ্যটা কি? বলেছিলাম না, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। ছোটখাটো আরো অনেক বিষয়ে তদন্ত করার ছিল তিন গোয়েন্দার। আমি তাই গ্রাম্য সরাইখানায় আমাদের জন্য ঠিক করা আস্তানায় একাই ফিরে এলাম। আসার আগে বাড়িটার বাগানে একটু পাইচারি করছিলাম। বাগান ঘিরে সারি সারি বেশ পুরনো ইউ গাছ, ডালপালাগুলো অদ্ভুত ডিজাইনে কাটা, মাঝখানে সবুজ ঘাসে ছাওয়া সুন্দর এক ফালি মাঠ, ঠিক মাঝখানে একটা পুরনো আমলের সূর্য ঘড়ি। সব মিলিয়ে এমন একটা শান্তির জায়গা যে আমার প্রাণ একেবারে জুড়িয়ে গেল। নিবিড় প্রশান্তি ঘেরা এ জায়গায় এলে অন্ধকার পড়ার ঘরে পড়ে থাকা বিভৎসই মৃতদেহের কথা আর মনে থাকে না, কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতোই মনে হয়। তা সত্ত্বেও পাইচারি করতে করতে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটল যে বাধ্য হয়েই সেই দুর্ঘটনার কথা মনের মধ্যে ফিরে এলো। বাড়ি থেকে বেশ দূরে গাছগুলো ঘন হয়ে ঝোপের সৃষ্টি করেছে। বাড়ির দিক থেকে এই ঝোপের দিকে এগোলে দেখা যায় না যে ঝোপের আড়ালে রয়েছে একটা পাথরের বসার জায়গা। আমি সেই দিকেই এগোচ্ছি, এমন সময় কানে ভেসে এলো কথাবার্তার আওয়াজ, গম্ভীর পুরুষকণ্ঠের জবাবে ঝর্ণার মতো মিষ্টি মেয়েলি হাসি। পর মুহূর্তেই ঝোপের কিনারায় এসে দাঁড়ালাম। দেখলাম মিসেস ডগলাস আর বার্কার, ওনারা কিন্তু তখনও আমাকে দেখেননি। ভদ্রমহিলার চেহারা দেখে অবাক হলাম। ডাইনিং রুমে ছিলেন শান্ত, গম্ভীর, সতর্ক। এখন কিন্তু শোকের অভিনয় পুরোপুরি সরে গিয়ে প্রাণের আনন্দে জলজল করছে দুই চোখ। পুরুষসঙ্গীর মন্তব্যে কৌতুক উচ্ছ্বলিত হচ্ছে সারা চেহারায়। সামনে ঝুঁকে বসে রয়েছেন বার্কার, হাত দুটো হাঁটুর ওপর রাখা। আমাকে দেখার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তাদের মুখ আবার গম্ভীর হয়ে গেল। দ্রুত কণ্ঠে কি যেন বলাবলি করে নিলেন দুজনে। তারপর বার্কার উঠে দাঁড়িয়ে এগিয়ে এলেন আমার দিকে। আমি নিশ্চয়ই ডক্টর ওয়াটসনের সাথে কথা বলছি। আমি মাথা নেড়ে সায় দিলাম। আপনার সঙ্গে মিস্টার শার্লক হোমসের বন্ধুত্বের খবর কে না জানে বলুন। দয়া করে একবার একটু কথা বলবেন মিসেস ডগলাসের সঙ্গে। অনুসরণ করে পেছন পেছন গেলাম। মনের মধ্যে তখন স্পষ্ট ভাসছে মেঝের উপর পড়ে থাকা বিকৃত সেই মৃতদেহটা, আর কয়েক ঘন্টার মধ্যেই তারই বাগানে ঝোপের আড়ালে বসে হাসি ঠাট্টা করছেন তার ঘনিষ্ঠতম বন্ধু এবং স্ত্রী। ডাইনিং রুমে ভদ্রমহিলার শোকে আমিও ব্যথিত হয়েছিলাম। নিশ্চয়ই খুব নিষ্ঠুর ভাবছেন আমাকে। দেখুন, ব্যাপারটা তো আমার হাতে নেই, কাজেই আমি আর কি বলবো। যদি বুঝতেন তাহলে নিশ্চয়ই সুবিচার করতেন। কেন বুঝতে যাবেন, উনি তো বলেই দিলেন ওনার হাতে কিছু নেই। ঠিকই বলেছেন মিস্টার বার্কার, তাই আর আপনাদের বিরক্ত করব না। বেড়াতে এসেছি, বেড়াতে যাচ্ছি। ডক্টর ওয়াটসন, এক মিনিট, একটা ব্যাপারে কিন্তু আপনার কথা বলার অধিকার দুনিয়ার যে কোনো লোকের থেকে বেশি, অন্তত ব্যাপারটা আমার কাছে অনেকখানি। মিস্টার হোমসকে আপনি যতটা চেনেন, পুলিশের সঙ্গে তার সম্পর্কের খবর যতটা জানেন, ততটা খবর কেউই রাখে না। ধরুন কোনো একটা ব্যাপারে যদি তাকে গোপনে জানানো হয়, তিনি কি তা গোয়েন্দাদের কাছে প্রকাশ করবেন? মানে উনি কি স্বাধীন
না সরকারি ডিটেকটিভদের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন? সে প্রসঙ্গ নিয়ে আলোচনা করা উচিত হবে বলে আমি মনে করি না। প্লিজ আমার অনুরোধ রাখুন, বিশ্বাস করুন, এ ব্যাপারে আমরা যদি আপনার সাহায্য পাই, বিশেষ করে আমি খুবই উপকৃত হব। ঠিক আছে, শার্লক স্বাধীনভাবে তদন্ত করছে, ও নিজের বিবেক বুদ্ধি অনুসারেই চলে। তবে এটাও ঠিক যে একসঙ্গে যে অফিসারদের সঙ্গে কাজে নেমেছে তাদের প্রতি তার একটা কর্তব্য আছে। যে খবর পেলে অপরাধীকে আদালতে তোলা যায় তা কখনোই তাদের কাছে সে গোপন করবে না। আপাতত এর বেশি কিছু বলবো না, যদি আরও খবর চান শার্লকের সঙ্গেই বরং কথা বলুন। আমি ফিরে এলাম, ঝোপের আড়ালে ওনারা ওইভাবেই বসে রইলেন। মোড় ঘোরার সময় পেছন ফিরে তাকিয়ে দেখলাম নিবিষ্টভাবে কথা বলছেন দুই মূর্তি, এবং যেহেতু আমার দিকেই তাকিয়ে কথা বলছেন তাই আমার অনুমান প্রসঙ্গটা নিশ্চয়ই আমাকে নিয়েই। শার্লককে ঘটনাটা বলার পর সে বলল, আহ ওয়াটসন, কারো গোপন কথা আমি শুনতে চাই না। দুই সঙ্গীদের সঙ্গে পুরো সন্ধ্যেটা ম্যানার হাউসে শলা পরামর্শ করেই কাটিয়েছে সে। যখন ফিরেছে তখন প্রচণ্ড খিদেতে তার মেজাজ বিগড়েছিল। খাবার দাবারের সঙ্গে চায়ের অর্ডার দিয়েছি। শার্লক বলল, এখন আর কাউকেই বিশ্বাস করে গোপন খবর শুনতে চাই না আমি ওয়াটসন, কারণ খুন আর ষড়যন্ত্রের তালিকায় ওই দুজনেই রয়েছে। শেষ পর্যন্ত তাই হবে বলেই তোমার মনে হয়? মাই ডিয়ার ওয়াটসন, পুরো ব্যাপারটা আগে নিজে বুঝি, তারপর তোমাকে জানানোর মতো অবস্থায় আসব। এখনই রহস্যের কিনারে করে ফেলেছি বলাটা ঠিক হবে না, তার ধারে কাছেও যেতে পারিনি। তবে ওই নিখোঁজ ডাম্বলটার খোঁজ পাওয়ার পর। ডাম্বল? হ্যাঁ, আরে কেসটা যে নিখোঁজ ডাম্বেলের ওপর ঝুলছে এটা কি তোমার মাথায় আসেনি? যাকে অত নিরাশ হওয়ার দরকার নেই, তোমাকেই শুধু বলছি, ঘটনার সাংঘাতিক গুরুত্ব ইন্সপেক্টর ম্যাক বা বেশ বুদ্ধিমান স্থানীয় বিশেষজ্ঞের মাথাতেও আসেনি। একটা ডাম্বেল নিয়ে কসরত করছে এমন কোনো মানুষকে তুমি কল্পনা করতে পারো? ফলাফলটাও একটু ভাবতে চেষ্টা করো। একদিকে চাপ পড়ার ফলে মেরুদণ্ডটা বেঁকে যাবে না? আমার তো ভাবলেও গায়ে কাঁটা দেয়। আমার বুদ্ধির দৌড়ের ব্যর্থতায় কৌতুকপূর্ণ দৃষ্টিতে মুখ ভর্তি টোস্ট চেবাতে চেবাতে মুচকি হাসতে লাগল শার্লক। ওর ওই অসম্ভব খিদে দেখে বোঝা যায় তদন্ত সন্তোষজনক হয়েছে এবং ফলাফল ওর মনের মতোই হয়েছে। কারণ আমি শার্লককে অনেকবার দেখেছি, তদন্তের সমাধান করতে না পারলে খাওয়া দাওয়া বন্ধ করে গভীর চিন্তায় ডুবে থেকে চোখ মুখ ও শরীরের যে কী অবস্থা করতে পারে সে না বলাই ভালো। তাই খাওয়ার পর পাইপ ধরিয়ে সরাইখানার চিমনির কোণে বসে যখন কেসটা নিয়ে কথা শুরু করল তখন মনে হল তদন্ত ঠিকঠাকই চলছে। মিথ্যে ওয়াটসন, একটা ভয়ঙ্কর মিথ্যে। আলোচনাটা শুরু করা যাক বার্কার যা বলেছিলেন সেটা দিয়ে। তাঁর জবানবন্দি যে আগাগোড়া নির্ভেজাল মিথ্যে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বার্কারের কথাই অতিরঞ্জিত করে বলেছেন মিসেস ডগলাস, সুতরাং তিনিও মিথ্যেবাদী। দুজনেই চক্রান্ত করে মিথ্যে কথা বলছেন। প্রশ্ন হলো কেন? এমন কি ঘটনা রয়েছে যা লুকোনোর জন্য দুজনে বানিয়ে বানিয়ে ডাহা মিথ্যে বলছেন, এত ঝুঁকি নিচ্ছেন, এত কষ্ট করছেন? ওয়াটসন, দেখা যাক মিথ্যের বাধা পেরিয়ে সত্যটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি কি না। মিথ্যে যে বলছেন তা আমরা জানলাম কি করে? জানলাম কাহিনীর এলোমেলো বর্ণনা শুনে, যা কোনো মতেই সত্যি হতে পারে না। একবার ভেবে দেখো ওয়াটসন, কাহিনী অনুসারে একটা আংটি খুলে তলা থেকে বিয়ের আংটি সরিয়ে আগের আংটিটা ফের আঙুলে পরাতে আততায়ীর লেগেছে এক মিনিটেরও কম সময়, যা কখনোই সম্ভব নয়। তাছাড়াও একটা আশ্চর্য কার্ড রয়েছে মৃত ব্যক্তির পাশে। আমি তোমাকে বলছি এ জিনিস বিশ্বাস করা একেবারেই অসম্ভব। তুমি হয়তো বিপক্ষ যুক্তি দেবে, কিন্তু তোমার বিচার বুদ্ধিকে শ্রদ্ধা করি বলেই বিশ্বাস করি ও পথে তুমি যাবে না কখনো। আমি জানি তুমি বলবে না যে খুন করার আগে আঙুল থেকে আংটিটা খুলে নেওয়া হয়েছিল। মোমবাতিটা একটু আগে জ্বালানোর মানেই হলো কথাবার্তা বেশিক্ষণের জন্য হয়নি। ডগলাস ছিলেন নির্ভীক পুরুষ, ওনার মতো দুঃসাহসী মানুষের পক্ষে ওইটুকু সময়ের মধ্যে বিয়ের আংটি খুলে দেওয়া সম্ভব? আর আংটি খুলে দেবেন এটাও বা কল্পনা করা যায় কি করে? না ওয়াটসন,
ল্যাম্প না জ্বালিয়ে মৃত ব্যক্তির সঙ্গে কিছুক্ষণ একলা ছিল হত্যাকারী, এ ব্যাপারে তিলমাত্র সন্দেহ নেই আমার। কিন্তু মৃত্যুর কারণ নিঃসন্দেহে ওই বন্দুকের গুলি, এবং সেটা হলে আমাদের যে সময় বলা হয়েছে বন্দুক ছোঁড়া হয়েছে তার অনেক আগে, এবং এ ব্যাপারটা কিছুতেই ভুল হতে পারে না। বন্দুকের আওয়াজ দুজন শুনেছে, বার্কার আর মিসেস ডগলাস। এই দুজনের মধ্যেই একটা পরিষ্কার চক্রান্তের আভাস আমি দেখতে পাচ্ছি। আরও সন্দেহজনক একটা ঘটনার কথা মনে পড়ল। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য জানালার চৌকাঠে রক্তের দাগ রেখেছিলেন এই বার্কার। এবার নিশ্চয়ই স্বীকার করবে যে কেসটা ক্রমশ বার্কারের বিরুদ্ধেই যাচ্ছে। ঠিকই। তাহলে এবার নিজেদের একটা প্রশ্ন করা যাক, খুনটা হয়েছে ঠিক কটায়? 10:30টার আগে নিশ্চয়ই নয়, কারণ ওই সময় সারা বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত ছিল চাকর বাকররা। 11:45টায় অ্যামিস ছাড়া সবাই শুতে গেল, অ্যামিস রইল ভাড়ার ঘরে। তুমি চলে আসার পর একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম, দরজা টরজা বন্ধ রেখে পড়ার ঘরে ম্যাকডোনাল যতই আওয়াজ করুক না কেন, ভাড়ার ঘরে তা পৌঁছয় না। হাউসকিপারের ঘরের ব্যাপারটা অবশ্য আলাদা, ও ঘরটা করিডোরের শেষ দিকে নয় বলেই পড়ার ঘরে কেউ গলা ফাটিয়ে চিৎকার করলে অস্পষ্ট শোনা যায়। আমি শুনেছি খুব কাছ থেকে একটা শটগান ছুঁড়লে আওয়াজ একটু চাপা হবেই, এক্ষেত্রে যা হয়েছে আর কি। আওয়াজটা তেমন জোরে না হলেও নিস্তব্ধ রাতে মিসেস অ্যালেনের ঘরে পৌঁছানো উচিত ছিল, ভদ্রমহিলা নিজেই বলেছেন কানে একটু কম শোনেন। তা সত্ত্বেও দেখো, চেঁচামেচির আগে সজোরে দরজা বন্ধ হওয়ার মতো একটা আওয়াজ নাকি তিনি শুনেছিলেন, চেঁচামেচির আধ ঘন্টা আগে, মানে 10:45টায়। যে আওয়াজ সে শুনেছে তা যে আসলে বন্দুকের আওয়াজ তাতে কোনো সন্দেহ নেই। আমার অনুমান খুনের আসল সময় সেটাই। আর তাই যদি হয়, এবং যদি ধরেও নিই মিসেস ডগলাস আর বার্কার প্রকৃত হত্যাকারী নন, সেক্ষেত্রে আমাদের জানতে হবে 10:45টায় বন্দুকের আওয়াজ শুনে দুজনে নেমে আসার পর থেকে 11:15টায় ঘণ্টা বাজিয়ে চাকর বাকর ডাকার আগে পর্যন্ত ওনারা কী করছিলেন, সঙ্গে সঙ্গে কেন ঘণ্টা বাজিয়ে লোক জড়ো করেননি। এই প্রশ্নটার জবাব পেলেই জানবে রহস্যের অনেকখানি সমাধান হয়ে যাবে ওয়াটসন। আমার দৃঢ় বিশ্বাস ওই দুজনের মধ্যে কোনো একটা ষড়যন্ত্র আছে। স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টা পরেই অমন উচ্ছ্বসিত আমোদ কোনো মর্মাহত স্ত্রীর পক্ষে সম্ভব নয়। ঠিক। এমনকি ওনার নিজের জবানবন্দির মধ্যেও স্বামীর প্রতি অনুরক্ত স্ত্রীর ছাপ রাখতে পারেননি তিনি। নারী পরীক্ষার অভিজ্ঞতায় আমি যে খুব একটা প্রখর নই তা তুমি জানোই ওয়াটসন, কিন্তু স্বামীর প্রতি এতটুকু যার শ্রদ্ধা আছে, স্বামীর মৃতদেহ সামনে রেখে অন্য পুরুষের মিথ্যে সহ্য করার মতো স্ত্রী এ সংসারে খুব একটা নেই। বিয়ে যদি কখনো করি ওয়াটসন, স্ত্রীকে এমন শিক্ষা দিতে চেষ্টা করব যাতে কয়েক গজ দূরে আমার মৃতদেহ পড়ে আছে জেনেও হাউসকিপারের সঙ্গে চুপচাপ সে ঘরে চলে না যায়। খুব বিশ্রী একটা অভিনয় চলছে ওয়াটসন। অত্যন্ত স্বাভাবিক মেয়েলি বিলাপের অনুপস্থিতিতেও যে সন্দেহ হওয়া উচিত তাও এদের ধারণা নেই। আর কিছু না পেলেও শুধু এই ঘটনাই যে পূর্বপরিকল্পিত চক্রান্তের আভাস এনে দিতে পারে এটা তো তুমিও মানো। তুমি তাহলে নিশ্চিত যে খুনের অপরাধে বার্কার আর মিসেস ডগলাসই যুক্ত, তাই তো? শার্লক পাইপটা তুলে আমার দিকে নাড়াতে নাড়াতে বলল, মাঝে মাঝে তোমার কথাগুলো শুনে না বড্ড ভয় লাগে ওয়াটসন, ঠিক বুলেটের মতো ছোঁড়ো আমার দিকে। যদি বলো খুনের আসল রহস্য জেনেও ষড়যন্ত্র গোপন করেছেন মিসেস ডগলাস আর বার্কার, তাহলে আমি তা এক কথায় স্বীকার করতে পারি। আমি জানি ঠিক এটাই করেছেন তারা দুজনে, কিন্তু তোমার এমন সরাসরি সিদ্ধান্তে পৌঁছনোর উক্তি আমার কাছে এখনও পরিষ্কার নয়। আগে ফাঁক ফোকরগুলো নিয়ে বিচার বিবেচনা করা যাক। ধরে নিচ্ছি এই দুটো মানুষ যে সম্পর্কে বাধা পড়েছেন তা অবৈধ, তাদের মিলনের বাধা হিসেবে মৃত পুরুষটিকে সরিয়ে ফেলতে দুজনেই বদ্ধপরিকর।
অনুমানটা একটু বাড়াবাড়ি, কারণ চাকর বাকরদের সূক্ষ্মভাবে জেরা করেও এই অনুমানের সমর্থনে কোনো কিছুই পাওয়া যায়নি। উল্টে এমন অনেক প্রমাণ পাওয়া গেছে যা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে ডগলাস দম্পতি পরস্পরের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। নিভৃত বাগানে হাস্যমুখর সুন্দর মুখখানি মনের মধ্যে ভেসে উঠল। বললাম, তুমি বলছো বটে, তবে আমার তা মনে হয় না। দেখো ওয়াটসন, সেই রকম অভিনয় করেই দেখিয়েছেন দুজনে। যাই হোক, ধরে নিলাম যুগলমূর্তি এই একটি ব্যাপারে বাড়িশুদ্ধ সবার চোখে ধুলো দিয়ে এসেছেন এবং তলায় তলায় পতিদেবতাকে বধ করার ষড়যন্ত্র করেছেন। ভদ্রলোকের মাথায় তখন বিপদের খাড়া ঝুলছে। এই ব্যাপারটাও কিন্তু কেবল ওদের মুখেই শোনা। তোমার কথাটা ভুল নয় ওয়াটসন। আসলে তুমি এমন একটা ধারণা তৈরি করেছো যার ফলে বলা যায় ওনারা গোড়া থেকে সবটাই বানিয়ে বলছেন। তোমার ধারণা অনুসারে আন্ডারওয়ার্ল্ড, ভ্যালি অফ ফিয়ার অথবা ম্যাকগিন্টি কোনো কিছুরই অস্তিত্ব কোনোকালে ছিল না। একটা সরল সাদাসিদে ধারণা হিসেবে তা মন্দ নয়, কিন্তু এর ফলে কি হচ্ছে এবার দেখা যাক। খুনের আসল উদ্দেশ্য ধামাচাপা দেওয়ার জন্য গল্পগুলো দুজনে বানিয়ে বলেছেন। বাইরের লোক বাড়িতে ঢুকেছিল এই ধারণা সৃষ্টির জন্য সাইকেলটা প্রমাণস্বরূপ রেখে দিলেন বাগানে। জানালার চৌকাঠের রক্ততেও সেই ধারণা সৃষ্টিরই চেষ্টা। মৃতদেহের পাশে রাখা কার্ডটার উদ্দেশ্যও তাই। ওই কার্ডটা হয়তো লেখাও হয়েছে বাড়ির মধ্যেই। ওয়াটসন, তোমার অনুমানের সঙ্গে সব কিছুই মিলে যাচ্ছে, রাইট? এবার আসছে এমন একটা কঠিন ব্যাপার যা তুমি কিছুতেই মেলাতে পারবে না। দুনিয়ার এত অস্ত্র থাকতে করাত দিয়ে কাটা শটগান কেন? তাও আবার আমেরিকায় তৈরি। আওয়াজ শুনে কেউ যে ছুটে আসবে না এ ব্যাপারে ওরা অতটা নিশ্চিত হলো কী করে? দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে মিসেস অ্যালেন খোঁজ নিতে আসতে পারত। এখন তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে বলো, এই যে অবৈধ প্রেমে এনারা আবদ্ধ, এরা এসব করতে যাবেন কেন? ধরা পড়ার ভয় নেই? জানি না, এর কোনো ব্যাখ্যা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। এছাড়াও কোনো মহিলা আর তার প্রেমিক যদি স্বামী নিধনের চক্রান্ত করে, খুন করার পর আঙুল থেকে বিয়ের আংটি সরিয়ে কখনো কি গোপন চক্রান্ত প্রকাশ করবে? না, একেবারেই না। আরও আছে, সাইকেল লুকিয়ে রাখার পরিকল্পনাটায় আদৌ কোনো লাভ হচ্ছে কি? অত্যন্ত মাথামোটা ডিটেকটিভও বলবে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। পালানোর সবচেয়ে উত্তম যানবাহন ওই সাইকেল ফেলে অপরাধী পালাবে কেন? আমার মাথায় না কোনো ব্যাখ্যা আসছে না। কিন্তু মানুষের বুদ্ধিতে ব্যাখ্যা হয় না এমন কোনো ঘটনা থাকতেই পারে না ওয়াটসন। আমি একটা সম্ভাব্য ধারণা শোনাচ্ছি, শোনো। শুধু একটা ধারণা তৈরি করার জন্যই বলছি, আদ্যোপান্ত সত্যি এমন কথা কিন্তু বলছি না। নিছক কল্পনা ঠিকই, কিন্তু অনেক সময় পরম সত্যের থেকেও বড় হয়ে দাঁড়ায় এই কল্পনা। আমরা ধরে নিচ্ছি এই ডগলাস ভদ্রলোকের জীবনে একটা গুপ্ত রহস্য আছে, সত্যিকারের গোপন অপরাধ, এবং এর ফলেই যে তাকে খুন হতে হয়েছে এটাও আমরা ধরে নিচ্ছি। হত্যাকারী বাইরে থেকেই এসেছে এবং খুন করে প্রতিহিংসা চরিতার্থ করেছে। সেই লোকটা বিয়ের আংটিটা আঙুল থেকে খুলে কেন নিয়ে গেল, স্বীকার করছি তা ব্যাখ্যা করতে আমি অক্ষম। হত্যাকারী সরে পড়ার আগেই বার্কার আর ডগলাসের স্ত্রী ঘরে ঢুকলেন। হত্যাকারী দুজনকেই বোঝালো তাকে ধরিয়ে দিলে এমন কুৎসিত কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে যাতে বদনাম ছড়িয়ে পড়বে। কথাটা মনে ধরে দুজনের, তাই অপরাধীকে তারা যেতে দিল। এই কারণেই হয়তো নিজেরাই ড্রব্রিজ নামিয়ে পালানোর পথ করে দিয়েছিল, আবার তারপর ড্রব্রিজটা তুলে রাখে। আমি দেখেছি ড্রব্রিজ নিঃশব্দে ওঠানো নামানো যায়, কাজেই হত্যাকারী নির্বিঘ্নে পালালো। তারপর কোনো একটা কারণে সে খেয়াল করল সাইকেলটা না নিয়ে হেঁটে পালানোই বরং অনেক বেশি নিরাপদ, তাই ওটা রেখে গেল এমন জায়গায় যাতে পগারপার হওয়ার আগে কারোর চোখে না পড়ে। এবার বলো, এই অনুমানের মধ্যে অসম্ভব কিছু পেলে? না, এইরকম হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। ওয়াটসন, খেয়াল রাখতে হবে এই ঘটনা যাই হোক না কেন তা সহজ নয়। ধরে নাও হত্যাকারীকে ছেড়ে দেওয়ার পরেই তাদের টনক নড়ল যে এই খুনটা তো তারা করেনি, কিন্তু তা প্রমাণ করা মুশকিল হবে। তৎক্ষণাৎ একটু গোলমেলে ভাবেই বাস্তবতার সম্মুখীন হলো তারা।
পলাতক পালিয়েছে কিভাবে সেটা বোঝানোর জন্য বার্কারের রক্তমাখা চটির ছাপ রাখা হল চৌকাঠে। বন্দুকের আওয়াজ শুধু দুজনেই শুনেছেন, কাজেই আওয়াজ শোনা মাত্র যেভাবে চেঁচামেচি করা উচিত সবই তাঁরা করলেন, তবে তা প্রায় আধ ঘন্টা বাদে। তুমি যা বললে তা প্রমাণ করবে কি করে? দেখো, সত্যি যদি বাইরের কোনো লোকের মধ্যে থাকে তাহলে তার পিছু নিয়ে তাকে ধরা হবে, সবচেয়ে মোক্ষম প্রমাণটা তখনই পাওয়া যাবে। আর যদি তা না হয়, বিজ্ঞানের ভাঁড়ার কিন্তু এখনো ফুরোয়নি ওয়াটসন, একটা সন্ধে ওই ঘরে গিয়ে কাটালে অনেক কিছুই পাওয়া যাবে। মাত্র একটা সন্ধে? এখন আমি সেখানেই যাব, অ্যামিসের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে এসেছি, দেখা যাক সেই ঘরে কোনো অলৌকিক সাহায্য পাই কি না। ও হ্যাঁ, ভালো কথা, তোমার সেই বড় ছাতাটা এনেছো ওয়াটসন? হ্যাঁ, এই তো রয়েছে। ছাতাটা একবার ধার নেব ভাবছি। নিশ্চয়ই, কিন্তু অস্ত্র হিসেবে খুব একটা উপকারী নয়, বিপদ টিপদ এলে। গুরুতর তেমন কোনো আশঙ্কা নেই ওয়াটসন, তেমন কিছু হলে তোমার সাহায্য নিতাম, আপাতত ছাতাতেই কাজ হবে। এখন শুধু টানব্রিজ ওয়েলস থেকে বাকিদের ফেরার অপেক্ষা, ওনারা গেছেন সাইকেলের মালিকের খোঁজ করতে। ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড আর হোয়াইট ম্যাসনের ফিরে আসতে রাত হয়ে গেল, কিন্তু তাদের তদন্ত সফল হয়েছে। বাইরের কোনো লোক আদৌ এর পেছনে ছিল কি না তা নিয়ে গোড়া থেকেই আমার সন্দেহ ছিল, অবশ্য এখন আর তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাইকেলটা শনাক্ত করা হয়েছে এবং লোকটারও চেহারার বর্ণনা পেয়েছি, ব্যাস এই নিয়ে এগোনো যাবে অনেক দূর। আমার কাছে শেষটাই এবার শুরু হলো বলে মনে হচ্ছে। যাই হোক, আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। পরশুদিন টানব্রিজ ওয়েলস থেকে ফেরবার সময় মিস্টার ডগলাসকে অস্থির অবস্থায় দেখা গেছিল। এই সূত্রটার উপর ভিত্তি করেই তদন্ত শুরু করি আমি। টানব্রিজ ওয়েলসেই উনি আজ করতে পেরেছিলেন, ওনার বিপদ ঘনিয়ে আসছে। সুতরাং সাইকেল নিয়ে কেউ যদি এসেই থাকে, নিশ্চয়ই টানব্রিজ ওয়েলসই তার ফেরার কথা। হ্যাঁ, সাইকেলটা তাই সেখানেই নিয়ে গেছিলাম, সবকটা হোটেলেই দেখালাম। তারপর ইগল কমার্শিয়ালের ম্যানেজার দেখেই চিনতে পারল। দুদিন আগে হারগ্রিভ নামের একটা লোক ঘর ভাড়া করেছিল, এই সাইকেলটা তারই। এই সাইকেলটা আর একটা চামড়ার ছোট ব্যাগ ছাড়া লোকটার কাছে আর কোনো জিনিস ছিল না। খাতায় নামের পাশে লিখেছিল লন্ডন থেকে এসেছে, কিন্তু ঠিকানা লেখেনি। চামড়ার ব্যাগটা লন্ডনেই তৈরি, ভেতরের জিনিসপত্র ব্রিটিশ, কিন্তু লোকটা নিঃসন্দেহে আমেরিকান। অবিশ্বাস্য ব্যাপার। আমি যখন ওয়াটসনের সঙ্গে বসে মনের মধ্যে ঘটনাগুলো সাজাচ্ছিলাম, আপনারা তখন সত্যিই একটা কাজের কাজ করে এসেছেন। এর থেকেই বোঝা যায় তদন্ত শুধু ঘরে বসে বুদ্ধি খাটালেই হয় না। তা ঠিক বলেছেন। কিন্তু শার্লক, এটাও তোমার থিওরির সঙ্গে মিলে যাচ্ছে। মিলে যেতে পারে, আবার নাও পারে, কিন্তু শেষটা শোনা যাক মিস্টার ম্যাকডোনাল্ড। লোকটাকে শনাক্ত করার মতো কিছু পাওয়া গেছে? এখানে একটু অসুবিধা আছে মিস্টার হোমস। লোকটার সম্বন্ধে এত কম তথ্য পাওয়া গেছে যে স্পষ্ট করে বোঝা যায় যে লোকটা প্রথম থেকেই হুঁশিয়ার হয়েছিল। কাগজপত্র নেই, চিঠিপত্র নেই, জামা কাপড়েরও কোনো চিহ্ন নেই। শোবার ঘরের টেবিলে কেবল পড়েছিল এই অঞ্চলের একটা সাইকেল ম্যাপ। গতকাল সকালে ব্রেকফাস্ট খেয়ে সেই যে বেরিয়েছিল সাইকেল চেপে, আমরা গিয়ে খোঁজখবর নেওয়ার আগে পর্যন্ত আর কোনো খবর নেই তার। আমারও কিন্তু সেই কারণেই খটকা লাগছে মিস্টার হোমস। লোকটা যদি নিজেকে নিয়ে কোনো গোলমাল সৃষ্টি করতে না চাইতো, তাহলে তো নিরীহ ট্যুরিস্টের মতো ফিরে এসে হোটেলেই থেকে যেত। কিন্তু এখন তো তার নিখোঁজের খবর ম্যানেজার পুলিশকে দেবে এবং খুনের সঙ্গে তাকে জড়িয়ে ফেলা হবে, ফলে তার এমন পরিকল্পনার কারণ কি? আমাদের সেরকম মনে হওয়াই উচিত। তবে তার পরিকল্পনা যে এখনো পর্যন্ত সফল হয়েছে সেটার একমাত্র প্রমাণ সে এখনো ধরা পড়েনি। কিন্তু তার চেহারার কি বর্ণনা পাওয়া গেল? যতটা জানতে পেরেছি লিখে রেখেছি। লোকটাকে কেউ খুব একটা খুঁটিয়ে দেখে রাখেনি, তবে ওই কুলি, কেরানি আর ওই যে পরিচারিকা শোবার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারা যা দেখেছে আমাদের পক্ষে ততটুকুই যথেষ্ট। উচ্চতায় প্রায় 5'9", বয়স বছর 50, চুল সামান্য কাঁচা পাকা, গোঁফও কাঁচা পাকা, টিকলো নাক আর মুখখানা নাকি বেশ ভয়ঙ্কর হিংস্র। মুখের বর্ণনাটা বাদ দিলে ওরকম চেহারা ডগলাসের নিজেরও। তার বয়সও 50 ছাড়িয়েছে, চুল আর গোঁফ কাঁচা পাকা, লম্বায় প্রায় ওই রকমই। আর কিছু পেয়েছেন? হ্যাঁ, গায়ে ছিল ধূসর রঙের ভারী স্যুট, আটোসাটো জ্যাকেট, হলদে খাটো ওভারকোট আর একটা ক্যাপ। শটগানটা? শটগানটা তো লম্বায় 2 ফুটেরও কম, সহজেই ভরে নেওয়া যায় চামড়ার ওই ব্যাগটাতে। তনাশি সেই ব্যাগটা ওভারকোটের তলায় নিয়ে ঘুরেছে।
আচ্ছা, কেসটার সঙ্গে এসবের সম্পর্ক বের করলেন কিভাবে? দেখুন মিস্টার হোমস, লোকটাকে ধরার পর সেই চিন্তাভাবনা ভালোভাবে করা যাবে। লোকটাকে দেখতে কীরকম তা শোনার 5 মিনিটের মধ্যেই খবরটা টেলিগ্রাম মারফত জানিয়ে দিয়েছি সবাইকে। কিন্তু এই মুহূর্তে জানবেন আমরা এগিয়েছি অনেকটা। আমরা জেনেছি 2 দিন আগে সাইকেল আর চামড়ার ব্যাগ নিয়ে টানব্রিজ ওয়েলসে এসেছিল হারগ্রিভস নামে একজন আমেরিকান, ঠিক আছে? চামড়ার ব্যাগের মধ্যে লুকিয়ে এনেছিল করাত দিয়ে কাটা একটা শটগান। খুনের উদ্দেশ্য অতি পরিষ্কার। যতটা জানা গেছে কেউ তাকে ফিরতে দেখেনি, সম্ভাবনা, কারণ বাগানের ফটকে পৌঁছতে হলে গ্রামের মধ্যে দিয়ে না এলেও চলে। তাছাড়া রাস্তায় সাইকেল আরোহীও ছিল বিস্তর। অনুমান করে নিচ্ছি যে বাগানে ঢুকেই লরেলের ঝোপে সাইকেল লুকিয়ে রেখে ওত পেতে বসেছিল বাড়ির দিকে চোখ রেখে, মিস্টার ডগলেসের বেরিয়ে আসার প্রতীক্ষায়। সাইকেলটা লরেলের ঝোপের পাশেই আমরা পেয়েছি। অস্ত্র হিসেবে শটগান জিনিসটা বাড়ির মধ্যে অদ্ভুত ঠিকই, কিন্তু তার মতলব ছিল শটগান ছুড়বে বাগান থেকে। আওয়াজ নিয়ে কারো মাথা ব্যথাও হবে না, কারণ ইংল্যান্ডের গ্রামাঞ্চলে শিকারের জন্য অমন বন্দুকের আওয়াজ প্রায় শোনা যায়। তাছাড়া শটগানের আরও একটা সুবিধে হলো লক্ষ্যভ্রষ্ট না হওয়া। বাহ, আপনার ব্যাখ্যা বেশ পরিষ্কার। যাই হোক, মিস্টার ডগলাস বেরিয়ে এলেন না। লোকটা তখন কোনো উপায় না পেয়ে গধূলির অন্ধকারে গা ঢেকে এগিয়ে গেল বাড়ির দিকে। সাইকেল পড়ে রইল ঝোপে, দেখল ব্রিজ নামানো রয়েছে, ধারে কাছেও কেউ নেই। সুযোগটাকে কাজে লাগালো সে। ঠিক করে নিল যদি কারো সঙ্গে দেখা হয়ে যায়, যা হয় একটা অজুহাত দেখিয়ে দেবে। কিন্তু কারো সঙ্গে দেখা হলো না। প্রথমেই যে ঘরটা চোখে পড়ল ঢুকল সেই ঘরেই, লুকিয়ে রইল পর্দার আড়ালে। সেখান থেকেই দেখল উঠিয়ে নেওয়া হচ্ছে ড্রব্রিজ। বুঝল পালাতে হলে ওই পরীক্ষা টপকে যাওয়া ছাড়া আর পথ নেই। ওত পেতে রইল 11:15 পর্যন্ত। প্রতিদিনের অভ্যেস মতো রাতের খাওয়ার পর টহলে বেরিয়ে ঘরে ঢুকলেন মিস্টার ডগলাস। গুলি করেই সে পালিয়ে গেল পূর্ব ব্যবস্থা মতো। সে জানত সাইকেল নিয়ে পরে হইচই হবে, হোটেলের লোক সাইকেলটা ছিনে ফেলবে এবং তার বিরুদ্ধে সূত্র হিসেবে সাইকেলটাকেই কাজে লাগানো হবে। তাই সে সাইকেল ফেলেই অন্য কোনোভাবে চলে গেল লন্ডনে অথবা আগে থেকে ব্যবস্থা করে রাখা কোনো লুকোনো জায়গায়। অনুমানটা কেমন মিস্টার হোমস? চমৎকার। তা এ হলো গিয়ে আপনার গল্পের উপসংহার। আমার উপসংহারটা আবার অন্যরকম। খুনটা যে সময় হয়েছে বলে জানানো হয়েছে, ঘটনাটা ঘটেছে তার আধ ঘন্টা আগে। মিস্টার বার্কার আর মিসেস ডগলাস দুজনেই ষড়যন্ত্র করে কিছু গোপন করেছেন। খুনিকে তারা পালাতে সাহায্য করেছেন, বা অন্ততপক্ষে সে পালানোর আগে দুজনেই ঘরে হাজির হয়েছিলেন। জানালা গুলে পালানোর মিথ্যে কাহিনীটা দুজনে মিলেই সাজিয়েছেন। আসলে খুব সম্ভবত নিজেরাই ড্রব্রিজ নামিয়ে হত্যাকারীকে পালাতে সাহায্য করেছেন তারা। এই হলো গিয়ে আমার তদন্তের ফলাফলের ফার্স্ট হাফ। দুই ডিটেকটিভ মাথা নেড়ে সায় দিলেন। তাই যদি হয় মিস্টার হোমস, তাহলে তো আমরা একটা ধাঁধা থেকে আরেকটা ধাঁধায় গিয়ে জড়িয়ে পড়ছি, এবং সেই ধাঁধাটা আরও জটিল। ভদ্রমহিলা জীবনে কখনো আমেরিকা যাননি। একজন আমেরিকান অপরাধীকে সাহায্য করার মতো এমন কি সম্পর্ক থাকতে পারে তার? আমাদের অনুমানে যে সমস্যা আছে তা আমি মুক্তকণ্ঠে স্বীকার করছি। সেজন্যই আজ রাতে আমি নিজে থেকেই একটা তদন্ত করে দেখতে চাই। আসল কারণটা তাতে হয়তো অনেকটাই স্পষ্ট হবে মিস্টার হোয়াইট। আমরা কিছু সাহায্য করতে পারি মিস্টার হোমস? না না, অন্ধকার আর ডক্টর ওয়াটসনের ছাতা তো রইলই। আমার চাহিদা খুবই সামান্য। আর অ্যামিসও রয়েছে, সেও বেশ বিশ্বস্ত, সেও আমাকে সাহায্য করবে। আমার সব অনুমানই কিন্তু গিয়ে থেমেছে একটা মূল ধাঁধার সূত্রে। কোনো স্বাস্থ্য সচেতন মানুষ একটা মাত্র ডাম্বেল নিয়ে শরীরচর্চা করতে পারে? হ্যাঁ, ভেবে দেখুন, আমি বরং একবার ঘুরে আসি। নৈশ অভিযান সেরে বেশ রাত করেই সরাইখানায় ফিরল শার্লক। ডাবল বেডের একটা শোয়ার ঘরে আমরা দুজন ছিলাম। গ্রামাঞ্চলের খুদে সরাইখানায় এর চাইতে ভালো ব্যবস্থা আর করা যায়নি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও ঘরে ঢুকতেই আমার ঘুমটা ভাঙল। কিছু পেলে? নীরবে আমার পাশে এসে দাঁড়ালো সে, হাতে জ্বলন্ত মোমবাতি। তারপর দীর্ঘ শীর্ণ মূর্তিটা ঝুঁকে পড়ল আমার ওপর। ওয়াটসন, চিন্তাভাবনা সব পেঁচিয়ে গেছে, মনের জোর হারিয়ে গেছে এমন এক উন্মাদের সঙ্গে এক ঘরে রাত কাটাতে তোমার ভয় করবে না তো? একদমই না। আমার সৌভাগ্য,
এর বেশি সে রাতে আর কথা হলো না আমাদের। পরদিন সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর স্থানীয় পুলিশ সার্জেন্টের বৈঠকখানায় গভীর পরামর্শ করতে দেখলাম ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড আর মিস্টার হোয়াইট ম্যাসনকে। সামনে টেবিলের উপর ছড়ানো টেলিগ্রাম আর চিঠিগুলো সতর্কভাবে বাছাই করে সাজিয়ে রাখছিলেন দুজনে। একপাশে রয়েছে বাছাই করা চিঠির তিনটে থাক। নিখোঁজ সাইকেল আরোহীর খোঁজ এখনো চলছে দেখছি, তা নতুন কোনো খবর টবর পাওয়া গেল? কি আর বলবো, এখনো পর্যন্ত লিচেস্টার, নটিংহ্যাম, সাদামটন, ডার্বি, ইস্টহ্যাম, রিচমন্ড এবং আরও 14টা জায়গা থেকে তার খবর এসেছে। এর মধ্যে ইস্টহ্যাম, লিচেস্টার আর লিভারপুলে তাকে শনাক্ত করে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। গোটা দেশটা দেখছি হলদে কোট পরা লোকে ছেয়ে গেছে। আহ, খুবই দুঃখের বিষয়। মিস্টার ম্যাকডোনাল্ড অ্যান্ড মিস্টার হোয়াইট ম্যাসন, আপনাদের দুজনকেই এবার মন থেকে একটা উপদেশ দিতে চাই। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই কেসের দায়িত্ব নেওয়ার সময় আমার একটা শর্ত ছিল, অর্ধেক প্রমাণিত অনুমান আমি আপনাদের জানাব না, এবং যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছি অনুমান সত্য হয়েছে এবং নিজে সন্তুষ্ট হচ্ছি, ততক্ষণ আমার ধারণা আমার মধ্যেই গোপন রাখব। এই কারণেই এই মুহূর্তে আমার মনের মধ্যে যা রয়েছে তা আপনাদের বলতে পারছি না। আরও একটা কথা বলেছিলাম, তদন্ত আপনারাই করবেন, আমি থাকব আড়ালে। সেই কারণেই নিষ্ফল কাজে আপনাদের উৎসাহ উদ্দীপনার অপচয় ঘটুক, এটা আমি হতে দিতে পারি না। এসব ভেবেই একটা উপদেশ দিতে এসেছি আজ সকালে আপনাদের, এবং আমার এই উপদেশের ব্যাপারে নিবেদন করছি মাত্র তিনটে শব্দ, কেসটা ছেড়ে দিন। কিছুক্ষণ অবাক হয়ে শার্লকের দিকে চেয়ে রইলেন ম্যাকডোনাল্ড এবং হোয়াইট ম্যাসন। মানে কি বলছেন? কি মানে, আপনি কি তাহলে মনে করেন যে কোনো আশা নেই এই কেসে? আপনাদের কেসে আমি মনে করি কোনো আশা নেই। অবশ্য নিখাত সত্য সন্ধানে যে কোনো আশা নেই সেটা আমি মনে করি না, কিন্তু এই যে সাইকেল আরোহী, এ তো আর কোনো কল্পনা নয়। তার চেহারার বর্ণনা পেয়েছি, চামড়ার ব্যাগ পেয়েছি, সাইকেল পেয়েছি, কোথাও না কোথাও সে নিশ্চয়ই আছে। তাকে গ্রেপ্তার করবো না? হ্যাঁ, নিশ্চয়ই সে কোথাও না কোথাও আছে, এবং নিঃসন্দেহে আমরা তাকে গ্রেপ্তার করব। কিন্তু আমি বলছি আপনাদের শক্তিটা ইস্টহ্যাম বা লিভারপুলে নষ্ট করবেন না, আরও সহজ উপায় আছে। কিছু একটা তো আপনি গোপন করছেন মিস্টার হোমস, এ কিন্তু আপনার ভারী অন্যায়। আপনি আমার কাজের পদ্ধতি জানেন মিস্টার ম্যাকডোনাল্ড, কাজেই যা বলতে চাইছি না তা খুব অল্প সময়ের জন্যই নিশ্চয়ই গোপন রাখব। আমি শুধু নিশ্চিতভাবে আমার ফাঁক ফোকরগুলো একটু খুঁটিয়ে দেখতে চাই, আর তা খুব শীঘ্রই হয়ে যাবে। তারপর ফলাফল পুরোপুরি আপনাদের হাতে সমর্পণ করে ফিরে যাব লন্ডনে। এছাড়া আমার আর করণীয় কিছুই নেই। আমার এতদিনের অভিজ্ঞতা থেকে এর চেয়ে আশ্চর্যজনক এবং বিচিত্র রহস্য আমি দেখেছি বলে আমার মনে হয় না। মিস্টার হোমস, মানে সত্যি কিছু বুঝতে পারছি না। কাল রাতে টানব্রিজ ওয়েলস থেকে ফিরে আপনার সঙ্গে যখন কথা হয়েছিল, আমাদের ফলাফলের সঙ্গে আপনি মোটামুটি একমতই ছিলেন, তা তারপরে এমন কি ঘটলো যে কেসটা সম্বন্ধে একেবারে নতুন অনুমান তৈরি করে ফেললেন? এতই যখন কৌতূহলী হয়ে উঠেছেন তখন বলি শুনুন, কাল রাতে কয়েক ঘন্টা ম্যানর হাউসে কাটিয়েছি আমি, যাওয়ার আগে আপনাদের বলে গিয়েছিলাম। হ্যাঁ, তাতে কি হলো? আপাতত এ প্রশ্নের জবাবে একটা অত্যন্ত সাধারণ উত্তর দিতে পারি। ও হ্যাঁ, ভালো কথা, স্থানীয় এক তামাকওয়ালার কাছ থেকে মাত্র এক পেনি দিয়ে কিনে পুরনো আমলের ওই বাড়িটার একটা ছোট্ট কিন্তু স্পষ্ট আর আকর্ষণীয় বিবরণ পড়েছিলাম, বুঝলেন? এক মিনিট। ওয়েস্টকোটের পকেট থেকে একটা ছোট্ট বই বের করে টেবিলে রাখল শার্লক। কাঠের টেবিলের ওপর প্রাচীন ম্যানার হাউসের ছবি শোভা পাচ্ছে। মিস্টার ম্যাকডোনাল্ড, ঘটনাস্থলের পরিবেশের সঙ্গে সচেতনভাবে যুক্ত থাকলে তদন্তে আগ্রহ প্রচণ্ড বেড়ে যায়। অধৈর্য হবেন না, এই রকম একটা নিরস বর্ণনা পড়লেও অতীতের মোটামুটি একটা ছবি মনের মধ্যে ভেসে ওঠে। যদি অনুমতি দেন তাহলে একটা নমুনা পড়ে শোনাতে পারি আর কি। দেখুন, বলছে প্রথম জেমসের রাজত্বকালে নির্মিত এবং আরও পুরনো একটি বাড়ির ধ্বংসস্তূপের ওপর দণ্ডায়মান বার্লস্টোনের ম্যানর হাউস পরিখা বেষ্টিত জ্যাকোবিয়ান বাসভবনগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এবং অন্যতম। মিস্টার হোমস, আপনি কিন্তু আমাদের বোকা বানাচ্ছেন এবার। একেবারেই না, এই প্রথম আপনাকে আমি ধৈর্য হারাতে দেখলাম। আচ্ছা ঠিক আছে, এই একটা ব্যাপারে
আর অক্ষরে অক্ষরে পড়ে শোনাব না, কিন্তু যদি বলি 1644 খ্রিস্টাব্দে একজন পার্লামেন্টারি কর্নেল এই বাড়িটা দখল করেছিলেন এবং সিভিল ওয়ারের সময় বেশ কয়েকদিন চার্লস এখানে লুকিয়েছিলেন, আর শেষকালে জর্জ সেকেন্ড এ বাড়িতে পায়ের ধুলো দিয়ে গিয়েছিলেন, তাও কিন্তু আপনাকে মানতেই হবে যে কৌতূহল জাগানোর মতো অনেক কিছুই জড়িয়ে আছে এই বাড়িতে। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই মিস্টার হোমস, কিন্তু সেসব জেনে আমাদের কি লাভ? একেবারেই কি দরকার নেই মিস্টার ম্যাকডোনাল্ড? এই পেশায় সুপ্রসারিত চিন্তা ভাবনার একান্তই দরকার। বিভিন্ন ধারণা নিয়ে পরীক্ষা করা এবং জ্ঞানের প্রয়োগ মাঝে মাঝে আমাদের আশ্চর্য করে। এসব মন্তব্যের জন্য ক্ষমা করবেন, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতেই আমি কথাগুলো বলছি। সেটা সবার আগেই আমি স্বীকার করব মিস্টার হোমস, আপনি ঠিক লক্ষ্যবস্তুতে পৌঁছে যান মানছি, কিন্তু সে পদ্ধতিটা বড়ই জটিল। বেশ, অতীত ইতিহাসকে বিসর্জন দিয়ে তাহলে বর্তমান ঘটনা নিয়ে একটু ভাবা যাক। আগেই বলেছি, গত রাতে ম্যানর হাউসে গিয়েছিলাম, মিস্টার বার্কার অথবা মিসেস ডগলাসের সঙ্গে দেখাই করিনি আমি, ওনাদের বিরক্ত করার কোনো প্রয়োজনই ছিল না। তবে একটা খবর শুনে খুব খুশি হয়েছি। লোক দেখানো কান্নাকাটি আর শোক পালনের ধার ধারে নাই ভদ্রমহিলা, এবং ডিনার বেশ আনন্দেই খেয়েছেন তিনি। আমার বিশেষ সাক্ষাৎকারটি ঘটেছিল অ্যামিসের সঙ্গে। দুটো ভালো কথা বলতেই কাউকে না জানিয়ে সে আমায় কিছুক্ষণের জন্য বসতে দিয়েছিল পড়ার ঘরে। সে কি ওই বিভৎস মড়াটার সঙ্গে? না ওয়াটসন, এখন সব ঠিক হয়ে গেছে। মিস্টার ম্যাকডোনাল্ড যে মৃতদেহ সরানোর অনুমতি দিয়েছেন সে খবর আমি পেয়েছি। এখন ঘরটা সম্পূর্ণ স্বাভাবিক। 15 মিনিট সেখানে বসে নতুন করে শিখলাম অনেক জিনিস। কি করছিলেন বসে বসে? আসলে ব্যাপারটা এত ছোট যে তা নিয়ে আর উৎকণ্ঠা তৈরি করতে চাইছি না। আমি ওই নিখোঁজ ডাম্বেলটা খুঁজছিলাম, সেটা সম্বন্ধে আমার মনে গোড়া থেকেই একটা বিরাট খটকা ছিল, শেষ পর্যন্ত তাকে উদ্ধার করেছি। কোত্থেকে? আহা মিস্টার ম্যাকডোনাল্ড, তাহলেই তো রহস্যের কিনারায় পৌঁছে যাবেন। আমাকে আরও একটু এগোতে দিন, মানে সামান্য একটু, প্রতিজ্ঞা করছি। তারপর আমি যা জানি তার সমস্তটা আপনারাও জানবেন। আপনার শর্ত না মেনে চলা ছাড়া আমাদের আর কি করণীয় বলুন। হ্যাঁ, কিন্তু কেস ছাড়ার কথা যদি বলেন, কেসটা ছাড়তে যাব কেন মিস্টার হোমস? সে খুবই সামান্য একটা কারণে। কারণটা হলো আপনারা কি তদন্ত করছেন এই প্রাথমিক ধারণাটাই এখনো আপনাদের মাথায় ঢোকেনি। বার্লস্টোন ম্যানারের মিস্টার জন ডগলাসের মৃত্যু রহস্য তদন্ত করছি। তা ঠিক, কিন্তু কষ্ট করে সাইকেল আরোহীকে রেহাই দিন, তাতে কোনো কিছুই উদ্ধার হবে না। তাহলে কি করতে বলছেন আমাদের? আপনারা যদি সেই পথে হাঁটতে রাজি থাকেন তাহলে বলতে পারি। আপনার কাজের পদ্ধতিগুলো অদ্ভুত হলেও তার পেছনে যে একটা কারণ থাকে তা আমাকে স্বীকার করতেই হবে। বেশ, যা বলবেন তাই করব। আর মিস্টার হোয়াইট মেসন, আপনি? ইন্সপেক্টরের কাছে যে ঠিক মনে হয় আমার কাছেও তা ঠিক। চমৎকার, তাহলে আপনাদের দুজনকেই বলছি আপনারা মনের সুখে এখানে ঘুরে বেড়াতে পারেন। শুনেছি বার্লস্টোন ব্রিজ থেকে উইল্ডের দৃশ্য নাকি অসাধারণ, রাস্তায় লাঞ্চও সেরে নিতে পারেন। আমার কাছে নেহাতি জায়গাটা অজানা বলে কোনো উত্তম খাওয়ার জায়গার নাম বলতে পারছি না। সন্ধ্যের দিকে ক্লান্ত হলেও তরতাজা মনে ঠাট্টা তামাশার মাত্রা কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার হোমস। বেশ বেশ বেশ, যেভাবে খুশি আপনারা দিনটা কাটান, যেখানে খুশি যান, যা খুশি করুন, কিন্তু সন্ধে হওয়ার আগেই আমার সঙ্গে এখানে দেখা করবেন, এবং অবশ্যই দেখা করবেন মিস্টার ম্যাকডোনাল্ড, অন্যথা যেন না হয়। এই তো, এবার তো বেশ কেমন বুদ্ধিমানের মতো কথা বেরোচ্ছে। প্রত্যেকটা উপদেশই বুদ্ধিমানের, কিন্তু জোড়াজুড়ি করতে চাই না। যখন আপনাদের দরকার পড়বে তখন ঠিকঠাক জায়গায় উপস্থিত থাকলেই হলো। আচ্ছা, যাওয়ার আগে একটা কাজ করে যান, মিস্টার বার্কারকে একটা চিঠি লিখে যান। আমি বলছি, আপনি লিখে নিন। রেডি? বলুন। ডিয়ার স্যার, আমাদের মনে হচ্ছে আমাদের মনে পরীক্ষার জলটা শুকিয়ে ফেলা আমাদের কর্তব্য। আশা করছি মূল্যবান কিছু পাওয়া গেলেও যেতে পারে। অসম্ভব, আরে আমি তো খোঁজ নিয়েছি। আহ, যা বলছি তাই করুন না। বেশ বলুন। আমাদের ধারণা ওখানে হয়তো এমন কিছু পাওয়া যেতে পারে যাতে আমাদের তদন্তের সুবিধে হবে। আমি ব্যবস্থা করেছি, কাল ভোর থেকেই লোকজন লাগবে। জলের ধারাটা অন্যদিকে বইয়ে দিয়ে অসম্ভব ব্যাপার,
অন্যদিকে বইয়ে দেওয়া হবে, তাই অগ্রিম সব কিছু জানিয়ে চিঠি লিখলাম আপনাকে। নিন, এবার সই করুন, চারটে নাগাদ কারো হাতে চিঠিটা পাঠাবেন, আর চারটের সময় কিন্তু এখানে সবাই দেখা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা যার যা খুশি করতে পারেন। সন্ধ্যার আঁধার যখন ঘনিয়ে এসেছে, সবাই জড়ো হলাম ঘরে। শার্লকের ভাবভঙ্গি অত্যন্ত গম্ভীর, আমি কৌতূহলী, আর ডিটেকটিভ দুজন খুবই বিরক্ত। জেন্টলম্যান, যত রকম ভাবে পারেন এখন আমাকে পরীক্ষা করতে পারেন। নিজেরাই বিচার করে দেখুন আমি যে সিদ্ধান্তে এসেছি তা যুক্তিপূর্ণ কিনা। ঠান্ডাটা ভালোই পড়েছে, অভিযান কতক্ষণ চলবে জানা নেই, তাই বলবো প্রত্যেকে গরম কোট গায়ে দিন, আর অন্ধকার হওয়ার আগে যে যার জায়গায় গিয়ে দাঁড়ানোটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাজেই আপনাদের পারমিশন নিয়ে এখনই রওনা হতে চাই। ম্যানর হাউসের পার্কের বাইরে সীমানা বরাবর হেঁটে যেখানে পৌঁছলাম, সেখানে বেড়ার রেলিংয়ে একটা ফাঁক রয়েছে। ফাঁক দিয়ে গলে ভেতরে ঢুকলাম সবাই। চুপচাপ চললাম শার্লকের পেছন পেছন। সন্ধ্যের অন্ধকার তখন আরও জাঁকিয়ে বসেছে। পৌঁছলাম সদর দরজা আর ড্রব্রিজের উল্টো দিকের একটা ঝোপের সামনে। ড্রব্রিজ তখনও ওঠানো হয়নি। লরেলের ঝোপের আড়ালে গুড়ি মেরে বসে পড়ল শার্লক। আমরা তিনজনেই তাকে অনুকরণ করলাম। এবার কি করতে হবে? ধৈর্য ধরতে হবে মিস্টার ম্যাকডোনাল্ড, ধৈর্য ধরতে হবে, এবং যতদূর সম্ভব চুপচাপ থাকতে হবে। আরে কি জন্য এসেছি সেটা তো খুলে বলবেন। ওয়াটসন বারবার বলে বাস্তব জীবনে আমি নাকি নাট্যকার, ভেতরের একটা শিল্পী মাথাচাড়া দিয়ে মঞ্চ সাজিয়ে কোনো কাজের যবনিকা পতন ঘটায়। রহস্যের ক্লাইম্যাক্সকে নাটকীয়ভাবে উপস্থাপন না করলে আমাদের এই পেশাও বৈচিত্র্যহীন। দোষীকে সোজাসুজি দোষী বলার মধ্যে বৈচিত্র্য কোথায় মিস্টার ম্যাকডোনাল্ড? ঘাড় ধরে অপরাধীকে থানায় টেনে নিয়ে যাওয়ার মধ্যে কোনো গৌরব আছে কি? কিন্তু তার বদলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সূক্ষ্ম ফাঁদ পাতা এবং আসন্ন ঘটনার বুদ্ধিদীপ্ত পূর্বাভাস বা সঠিক অনুমান, এগুলো কি আমাদের সারা জীবনের কাজের উপহার নয়? এই মুহূর্তটাই দেখুন না, এই পরিস্থিতির উত্তেজনা আপনাকে আমাকে প্রত্যেককে কেমন রোমাঞ্চিত করছে। টাইম টেবিলের মতো সবকিছুই ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় ঘটলে কি এমন রোমাঞ্চ পেতেন? সেজন্যই বলছি একটু ধৈর্য ধরুন, একটু পরে সব স্পষ্ট হয়ে যাবে। বেশ, তবে ঠান্ডায় জমে যাওয়ার আগেই যেন গৌরব, রোমাঞ্চ আর ওই বাদবাকি যেগুলো বললেন সেগুলো পাওয়া যায়। এই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই, কারণ অত্যন্ত কষ্টের সঙ্গে ওত পেতে বসে থাকতে হলো অনেকক্ষণ। একটু একটু করে পুরনো বাড়িটার উপর নেমে এলো অন্ধকারের ছায়া। পরিখা থেকে একটা কনকনে ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া এসে হাড় কাঁপিয়ে তুলল। প্রবেশপথের ওপরে একটিমাত্র ল্যাম্প চলছে এবং দুর্ঘটনা ঘটা পড়ার ঘরে জ্বলছে একটা নিষ্কম্প বর্তুলাকার আলো। এছাড়া সবই অন্ধকারাচ্ছন্ন এবং নিষ্পন্দ। এভাবে আর কতক্ষণ চলবে মিস্টার হোমস? প্রতীক্ষাটাই বা কিসের? কতক্ষণ চলবে আপনার মতো আমারও তা জানা নেই। রেলগাড়ির মতো ক্রিমিনালরাও যদি ঘড়ি ধরে চলে তাহলে আমাদেরই অসুবিধে। প্রতীক্ষাটা কিসের যদি জানতে চান তাহলে বলবো। শার্লকের কথার মাঝখানেই পড়ার ঘরের উজ্জ্বল আলোটা মাঝে মধ্যে অস্পষ্ট হয়ে উঠল। বাহ, এই তো, এই জন্যই তো এতক্ষণ বসে থাকা। কে যেন সামনে নড়াচড়া করছে। আমরা যে লরেল ঝোপে লুকিয়েছিলাম সেটা জানলার ঠিক উল্টো দিকে 100 গজের মধ্যেই। একটু পরেই পাল্লা খুলে গেল এবং অন্ধকারের দিকে মুখ বের করে থাকতে দেখা গেল একজন পুরুষকে। মাথা আর কাঁধের রেখাটুকুই কেবল চোখে পড়ল দূর থেকে। মিনিট কয়েক এইভাবেই কাটল। কেউ যেন তাকে দেখতে না পায় এমনই সতর্ক রইল সে। তারপর সে ঝুঁকে পড়ল সামনে। নিস্তব্ধ রাত্রিতে জলের অশান্ত ঢেউয়ের শব্দ শুনতে পেলাম। মনে হলো পরিখার জলে কিছু পড়ে আছে। তারপরেই অনেকটা জেলেদের জাল টানার মতো একটা মস্ত গোল বস্তু তুলে আনলো ওপরে। গড়াধীন খোলা জানলা দিয়ে ঘরে ঢোকানোর সময়
আলোটা ঢাকা পড়ে গেল। ইটস টাইম জেন্টলম্যান, লাফিয়ে উঠে দাঁড়ালাম প্রত্যেকেই। হাতে পায়ে টান ধরেছে বলে আমরা যখন টলছি, শার্লক তখন তীরের মতো ধেয়ে গেল সামনে। সময় বিশেষে ওর এই হঠাৎ মনের জোরের এমন একটা বিস্ফোরণ বিস্ময়কর ব্যাপার। তখন কিন্তু ওর থেকে সক্রিয় এবং শক্তিমান পুরুষ দুনিয়ার আর কেউ থাকে না। এই শক্তি ওকে ঝোপের মধ্যে থেকে ছিটকে নিয়ে গেল এবং ঝড়ের মতো ব্রিজ পেরিয়ে গিয়ে সজোরে বাজিয়ে দিল ঘণ্টাটা। সশব্দে ছিটকিনিয়ার খিল খোলার আওয়াজ হলো ভেতর থেকে এবং দোড়গোড়ায় আবির্ভূত হলো অ্যামিসের ভ্যাবাচ্যাকা মূর্তি। তাকে ঠেলে পাশে সরিয়ে দিয়ে দ্রুত আমাদের সবাইকে পেছনে ফেলে শার্লক ঢুকে পড়ল সেই ঘরে, যে ঘরে একটু আগেই ছায়ামূর্তিকে ঢুকতে দেখেছিলাম। বাইরে থেকে টেবিলের ওপর ল্যাম্প দেখেছিলাম, তা এখনও জ্বলছে এবং আলো বিকিরণ করছে, কিন্তু এখন আর তা টেবিলে নেই, রয়েছে সেসিল বার্কারের হাতে। হুড়মুড় করে আমরা ঘরে ঢুকতেই তুলে ধরেছেন আমাদের দিকে। একি এসব কি, কি জন্য এসেছেন আপনারা? দ্রুত চারিদিক দেখে নিয়ে লেখার টেবিলের তলায় ঠেলে দেওয়া একটা বস্তুর উপর ঝাঁপিয়ে পড়ল শার্লক। জিনিসটা একটা ভেজা বান্ডিল, দড়ি দিয়ে বাঁধা। এই জন্যই এসেছি মিস্টার বার্কার, ডাম্বেল দিয়ে ভারী করা এই যে বান্ডিলটা আপনি এইমাত্র পরীক্ষার তলা থেকে টেনে তুললেন, এর জন্যই এসেছি। আপনি জানলেন কি করে? কারণ ওটা আমি ওখানে রেখেছিলাম। আপনি রেখেছিলেন? হ্যাঁ, মানে পাল্টে রেখেছিলাম এটা বলাটাই বোধহয় ঠিক হবে। ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড, আপনার হয়তো মনে থাকবে একটা ডাম্বেল না খুঁজে পাওয়ায় একটু খটকা লেগেছিল আমার। বিষয়টার প্রতি আপনার দৃষ্টিও আকর্ষণ করেছিলাম, কিন্তু আপনি নানা ঘটনার চাপে এই ঘটনাটা নিয়ে মাথা ঘামানোর সময় পাননি। আসলে আমার মনে হয়েছিল জল যখন হাতের এত কাছে এবং একটা ভারী বস্তু যখন নিখোঁজ, তখন নিশ্চয়ই জলে কিছু ডোবানো রয়েছে। এখন ধারণাটা ঠিক কিনা সেটা পরীক্ষা করে দেখতে তো কোনো ক্ষতি নেই, তাই গতরাতে অ্যামিসের কৃপায় এ ঘরে ঢুকে ডক্টর ওয়াটসনের ছাতার বাঁকা হাতলের দৌলতে এই বান্ডিলটাকে জল থেকে ছিপ দিয়ে টেনে তোলার মতো তুলেছিলাম এবং খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে বস্তুটা ওখানে রাখল কে, সেটা জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। খুব সহজেই সে কাজ সারলাম, চিঠি লিখে জানালাম আগামীকাল পরীক্ষার জল বের করে নেওয়া হবে। স্বাভাবিকভাবেই চিঠি পড়ে টনক নড়বে বান্ডিল যে লুকিয়ে রেখেছে তার, এবং রাতের অন্ধকারেই বান্ডিলটা সরানোর জন্য সে আসবে। চারজন সাক্ষী দেখেছেন কে বান্ডিলটা সরিয়েছে। মিস্টার বার্কার, এবার কিন্তু আপনি ধরা পড়ে গেছেন। দু চোখে অনন্ত বিস্ময় নিয়ে শার্লকের দিকে তাকিয়ে রইলেন বার্কার। টেবিলের ওপর ল্যাম্পের পাশে ভিজে বান্ডিলটা উঠিয়ে রাখল শার্লক। ভেতর থেকে একটা ডাম্বেল বের করে ছুঁড়ে দিল ঘরের কোণে দাঁড় করানো অন্য একটা ডাম্বেলের দিকে। তারপর বের করল এক জোড়া বুট জুতো। পায়ের আঙুল যেদিকে থাকে সেই দিকে দেখিয়ে বলল, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমেরিকান জুতো। তারপর বের করল খাপে ভরা একটা লম্বা মারাত্মক ছুরি। তারপর বের করল এক বান্ডিল জামা কাপড়। তার মধ্যে রয়েছে অন্তর্বাস, মোজা, ধূসর রঙের একটা টুইট স্যুট এবং একটা খাটো হলদে ওভারকোট। জামা কাপড়গুলো খুবই সাধারণ, একমাত্র ওভারকোটটা ছাড়া। অনেক কিছুর ইঙ্গিতই বহন করছে এই কোটটা। আলোর সামনে মেলে ধরে ওভারকোটের ওপর আঙুল বোলাতে বোলাতে বলল, দেখুন এই যে ভেতরের পকেট, লাইনিং পর্যন্ত লম্বা করাত দিয়ে কাটা মারাত্মক হাতিয়ার রাখার পক্ষে যথেষ্ট জায়গা রয়েছে এখানে। দর্জির লেবেল রয়েছে ঘাড়ের কাছে, নিয়েল আউটফিটার ভার্মিসা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। স্থানীয় গ্রন্থাগারে পুরো একটা বিকেল কাটিয়ে অনেক জ্ঞান লাভ করেছি। যুক্তরাষ্ট্রের যে অঞ্চল কয়লা আর লৌহ উপত্যকার জন্য সবচেয়ে বিখ্যাত, তার মাথার দিকে একটা ছোট্ট উন্নত শহরের নাম ভার্মিসা। মিস্টার বার্কার, মিস্টার ডগলাসের প্রথম স্ত্রীর সঙ্গে কয়লা অঞ্চলের কি একটা সম্পর্ক টম্পক রয়েছে, এরকম একটা কথা আপনি আমাকে বলেছিলেন না? মৃতদেহের পাশে রাখা কার্ডের VV লেখা মানে ভার্মিসা ভ্যালি। এই সিদ্ধান্ত নেওয়া নিশ্চয়ই এখন খুব একটা মূর্খামি হবে না। এ হলো সেই ভ্যালি যেখান থেকে খুনের সংকল্প নিয়ে আসে গুপ্ত ঘাতকেরা, অর্থাৎ ভ্যালি অফ ফিয়ার। এই নামটা আমরা অনেক আগেই শুনেছি, তাই না?
এ পর্যন্ত আশা করি সবার কাছে সব কিছু স্পষ্ট। মিস্টার বার্কার, এবার আপনার কৈফিয়তটা শুনব। এতই যখন জেনেছেন তখন বাকিটুকু না হয় আপনিই বলুন। মিস্টার বার্কার, আমি তো বলতেই পারি, কিন্তু আমি চাইছি আপনি বলুন, তাতে আপনার মান বাড়বে। তাই নাকি? তাহলে শুধু একটা কথাই বলবো, সত্যিই যদি গোপন কিছু থাকে এর মধ্যে তাহলে তা আমার নয়, কাজেই আমি তা প্রকাশ করব না। আপনি যদি এইভাবে বেঁকে বসেন তাহলে জানবেন ওয়ারেন্ট না বেরোনো পর্যন্ত আপনাকে নজরবন্দি করে রাখবো, তারপরে হাজতে ভরবো। আপনি যা খুশি করতে পারেন। সেসিল, তুমি আমাদের জন্য অনেক করেছ, তার ঋণ কখনো শোধ হবে না। হঠাৎ ভেসে এলো একটি মহিলা কণ্ঠ। আধখোলা দরজায় দাঁড়িয়েছিলেন মিসেস ডগলাস, এখন ভেতরে ঢুকলেন। শুধু অনেক নয়, তার চেয়েও বেশি। ম্যাম, আপনার ওপর আমার সম্পূর্ণ সমবেদনা রয়েছে, আমার কথা শুনুন, পুলিশকে বিশ্বাস করুন, সব কথা খুলে বলুন, আইনের ওপর বিশ্বাস রাখুন। দোষ হয়তো আমারও আছে, ওয়াটসনের মাধ্যমে আপনি যে ইঙ্গিত পাঠিয়েছিলেন তা আমি শুনতে চাইনি তখন। আসলে তখন আমার বিশ্বাস ছিল আপনারা খুনের সাথে সরাসরি যুক্ত, কিন্তু এখন আমি জানি তা নয়। শুধু তাই নয়, অনেক কিছুরই এখনো সমাধান হয়নি, ব্যাখ্যাও শোনা হয়নি। তাই বলবো আপনি বরং মিস্টার ডগলাসকেই নিজের মুখে তাঁর কাহিনী বলতে বলুন। শার্লকের কথায় সবিস্ময়ে আঁতকে উঠলেন মিসেস ডগলাস। আমি আর বাকি দুজন ডিটেকটিভও নিশ্চয়ই এইভাবেই আঁতকে উঠেছিলাম, কারণ আচমকা যেন দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন একটা লোক, এবং যেন অন্ধকারাচ্ছন্ন ঘরের কোণ থেকে পা ফেলে এগিয়ে এলেন আমাদের দিকে। মিসেস ডগলাস ঘুরে দাঁড়ালেন, চোখের পলকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন মূর্তিটাকে, বার্কার আঁকড়ে ধরলেন তার হাত। সেই বরং ভালো জ্যাক, আমার দৃঢ় বিশ্বাস এর চাইতে ভালো উপায় আর কিছু হতে পারে না। অন্ধকার থেকে আলোতে এলে যেভাবে চোখ ধাঁধিয়ে যায় সেইভাবে তাকাচ্ছিলেন লোকটা। মুখখানা অসাধারণ, বলিষ্ঠ ধূসর চোখ, ছোট করে ছাঁটা কাঁচা পাকা শক্ত কোঁফ, এবং হাসি খুশি একটা মুখ। আমাদের সবাইকে ভালো করে দেখে নিয়ে হঠাৎ আমার দিকে এগিয়ে এসে এক বান্ডিল কাগজ হাতে তুলে দিলেন। আপনার কথা আমি শুনেছি, এই যে কাগজের বান্ডিলটা আপনাকে দিলাম, এর ইতিহাস আপনি লিখুন। ডক্টর ওয়াটসন, সর্বস্ব বাজি রেখে বলতে পারি জীবনে আপনার হাতে এমন কাহিনী এর আগে আসেনি। আপনি আপনার মতো করেই বলুন, ঘটনা তো হাতে রইলই, আশা করি পাঠকের অভাব হবে না। ইঁদুরের গর্তের মতো ওই গর্তে দিনের আলো যেটুকু ঢোকে সেই আলোয় দুদিন বসে বসে লিখেছি এই কাহিনী, ভ্যালি অফ ফিয়ারের কাহিনী। এখন আপনি নিজে পড়ুন, পড়ান আপনার পাঠকদের। মিস্টার ডগলাস, ওটা তো আপনার অতীতের কাহিনী, আমরা চাই আপনার বর্তমান কাহিনী। শুনবেন শুনবেন, তাও শুনবেন। গল্পের সঙ্গে ধূমপান চালানো যাবে তো? মিস্টার হোমস, আমার অনুমান আপনি নিজেও ধূমপাই। আপনি কেবল বুঝবেন, গন্ধ যাতে না শুঁকে ফেলেন ওই ভয়ে পকেটে ধূমপানের সরঞ্জাম নিয়ে দুটো দিন ঠায় বসে থাকা যে কি কষ্টকর তা বলে বোঝাতে পারবো না। শার্লকের হাত থেকে চুরুট নিয়ে ম্যান্টেল পিসে হেলান দিয়ে দাঁড়িয়ে চুরুটে আগুন দিলেন ডগলাস। আপনার কথা আমি শুনেছি মিস্টার হোমস, দেখা যে কোনোদিন হবে তা ভাবিনি। ওগুলো পড়ার আগে আরো একটা টাটকা খবর আপনাকে দিচ্ছি। বিস্ময়ে বিস্ফারিত চোখে আগন্তুকের দিকে তাকিয়েছিলেন ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড, শেষে আর ধৈর্য রাখতে পারলেন না। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আপনি যদি বার্লস্টোন ম্যানারের মিস্টার জন ডগলাস হন তো এই দুদিন কার মৃত্যু রহস্যে তদন্ত করছিলাম আমরা, হ্যাঁ আপনি বা কোথাটা কি হঠাৎ বেরিয়ে এলেন, মনে হলো কেমন যেন পাতাল ফুড়ে উঠে এলেন। মিস্টার ম্যাকডোনাল্ড, রাজা চার্লসের লুকিয়ে থাকার কাহিনী যে বইতে ছিল আপনি সেটা পড়তে চাননি। লুকোনোর ভালো জায়গা না থাকলে সে যুগে যে কেউ লুকোতে যেত না
তা আশা করি বুঝিয়ে বলতে হবে না। আর যে জায়গা একবার লুকোনোর কাজে লেগেছে, সে জায়গা আবার সে কাজে লাগতেই পারে। আমিও নিজেকে সেইভাবেই লুকিয়ে ভেবে দেখেছি, এ বাড়িতে নিশ্চয়ই মিস্টার ডগলাস কোথাও না কোথাও আছেন। আর এতটা সময় ধরে মিস্টার হোমস আপনি এইভাবে আমাদের চোখে ধুলো দিয়ে গেছেন? হ্যাঁ, এই তদন্ত অর্থহীন জেনেও আমাদের বাধা দেননি? বিশ্বাস করুন মিস্টার ম্যাকডোনাল্ড, কেসটা সম্পর্কে আমার মতামত তৈরি করেছি মাত্র কাল রাতে। যেহেতু আজ রাতের আগে তা প্রমাণ করা যাবে না, তাই আপনাদের বলেছিলাম একটা দিন উপভোগ করুন। এর বেশি আমি আর কি করতে পারি? পরীক্ষার জলে জামাকাপড়ের বোঝা দেখেই বুঝেছি যে মৃতদেহ আমরা দেখছি তা মোটেই মিস্টার জন ডগলাসের নয়। টার্নব্রিজ ওয়েলস থেকে সাইকেলে চেপে যে লোকটা এসেছিল, এ নিশ্চয়ই তার মৃতদেহ। তাছাড়া আর কোনো সম্ভাবনাই উপযুক্ত নয়। তখনই ভাবতে বসলাম মিস্টার জন ডগলাস কোথায় থাকতে পারেন। সব সম্ভাবনা পরীক্ষা করলে দেখা যাচ্ছে লুকোনোর জায়গা যে বাড়িতে থাকা সম্ভব, নিশ্চয়ই তিনি সেই বাড়িতেই আছেন। স্ত্রী এবং বন্ধুও ষড়যন্ত্র করে তাঁকে লুকিয়ে রেখেছেন এই তদন্ত নিয়ে আলোচনা থেমে গেলেই পালাবেন বলে। ঠিকই ধরেছেন, ব্রিটিশ আইন আমাকে কোন চোখে দেখবে সে বিষয়ে ধাঁধায় ছিলাম মশাই। ঠিক করেছিলাম ব্রিটিশ কানুনকে ফাঁকি দেব, সেই সঙ্গে জীবনে যাতে ওই লোকগুলো আর পিছু না নেয় সেই ব্যবস্থাটাও করে যাব। খেয়াল করবেন, গোড়া থেকে আমি যা করেছি তার জন্য কিন্তু আমি তিল মাত্র লজ্জিত নই। একই কাণ্ড যদি আবার করতে হয় তখনও লজ্জায় আমার মাথা নত হবে না। তবে আগে আমার কাহিনী শুনুন, তারপর না হয় বিচার করবেন। আমাকে সাবধান করার দরকার নেই ইন্সপেক্টর, সত্যি কথা বলতে ভয় আমি পাই না। শুরু থেকে আর বলছি না, সে সবই ওই কাগজগুলোর মধ্যে আছে। সংক্ষেপে ব্যাপারটা হলো, কিছু লোক আমাকে মনে প্রাণে ঘৃণা করে, ঘৃণা করার যথেষ্ট কারণও আছে এবং তারা প্রতিজ্ঞা করেছেন ভিকিরিও যদি হতে হয় তাহলেও তারা আমাকে নিঃশেষ করবেন। যতদিন আমি বেঁচে থাকব তারাও বেঁচে থাকবে এবং এই দুনিয়ায় নিরাপত্তা বলে আমার কোনো কিছুই থাকবে না। শিকাগো থেকে ক্যালিফোর্নিয়ায় ওরাই আমাকে তাড়িয়ে নিয়ে গেছে। শেষকালে তো তাড়া খেয়ে পালিয়েছি আমেরিকা থেকেই, কিন্তু বিয়ে করার পর এই নিরিবিলি শান্তির জায়গায় সংসার পাতার পর ভেবেছিলাম বাকি জীবনটা নির্ঝঞ্ঝাটে কাটবে। বউকে কোনোদিনও বলিনি কাদের তাড়া খেয়ে পালিয়েছি। এর মধ্যে ওকে টেনে লাভ কি বলুন তো? সব শুনলে একটা মুহূর্তও আর শান্তিতে কাটাতে পারবে না, প্রতি মুহূর্তে মনে করবে ওই বুঝি এলো চরম বিপদ। তবে আমার মনে হয় আমার মুখ ফসকে বেরিয়ে পড়া দু চারটে কথা থেকে কিছুটা আঁচ করতে পেরেছিল। গতকাল আপনারা ওর সঙ্গে দেখা করে যাওয়ার আগে পর্যন্ত আসল ব্যাপারটা কিছুই জানত না। আপনাদের বলেছে ও সব জানত, বাকারও তাই বলেছে। যেদিন এই কাণ্ডটা ঘটে সেদিন এত কম সময় পেয়েছিলাম যে কিছুই খুলে বলতে পারিনি। অবশ্য এখন ও সবই জেনেছে এবং আগে সব খুলে বললেই বোধহয় ভালো করতাম, কিন্তু বড় কঠিন সমস্যায় পড়েছিলাম। মুহূর্তের জন্য স্ত্রীর হাতটা নিজের হাতে তুলে নিলেন ডগলাস। তাই যা কিছু করেছি তোমার ভালোর জন্যই করেছি। জেন্টলম্যান, এই ঘটনার আগের দিন আমি টানব্রিজ ওয়েলসে গিয়ে রাস্তায় একটা লোককে এক পলকের জন্য দেখেছিলাম। এখন ব্যাপার হলো, কোনো কিছুই আমার নজর এড়ায় না, তাই দেখেই বুঝেছিলাম সে কে।
ওদের মধ্যে যে আমার ওপর সবচেয়ে বেশি চোটে রয়েছে, উপসী নেকড়ের মতো যে আমাকে এত বছর হন্যে হয়ে খুঁজছে, এ হলো সেই লোক, আমার পরম শত্রু। বিপদ আসন্ন বুঝতে পেরে বাড়ি ফিরে এসে বিপদের জন্য তৈরি হলাম। ঠিক করলাম শেষ পর্যন্ত একাই লড়ব। আমার সৌভাগ্য নিয়ে একদিন সারা মার্কিন যুক্তরাষ্ট্রের লোক আলোচনা করত, সেই সৌভাগ্য যে আবার আমার সহায় হবে এ বিষয়ে এতটুকু সন্দেহ ছিল না আমার। পরের দিন পুরো সময়টা হুঁশিয়ার রইলাম, পার্কে একদম বেরোলাম না। ভালোই করেছিলাম, কারণ পার্কের মধ্যে ও আমাকে আগেই ওই শটগান দিয়ে শেষ করে দিত। সন্ধ্যের সময় ড্রব্রিজ তোলা হয়ে গেলে বরাবরই আমার মন অনেক শান্ত হয়ে আসে। সেদিনও ব্রিজ ওঠানোর পর ওই ব্যাপারটা মন থেকে সরিয়ে দিলাম। ও যে বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারে এবং আমার জন্য ওঁত পেতে থাকবে, এই বিপদের এই দিকটা একবারও তলিয়ে ভাবিনি। কিন্তু প্রতিদিনের অভ্যেস মতো ড্রেসিং গাউন পরে বাড়িটা টহল দিতে বেরিয়ে পড়ার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বিপদের গন্ধ পেলাম। এইরকম ঘটনা অনেকবার ঘটেছে আমার জীবনে। আমার মনে হয় বিপদ এলে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক জানিয়ে দেয়। সংকেতটা আমি স্পষ্ট টের পেলাম, কিন্তু কেন যে আমার প্রতিটি দেহকোষ বিপদের গন্ধে সজাগ হয়ে উঠল তা বুঝলাম না। পরের মুহূর্তেই জানালার পর্দার নিচে দেখলাম একজোড়া বুট। স্পষ্ট বুঝলাম ব্যাপারটা কি। আমার হাতে তখন একটি মাত্র মোমবাতি, কিন্তু হল ঘরের খোলা দরজা দিয়ে ল্যাম্পের বেশ কিছুটা আলো ঘরে আসছিল। মোমবাতি রেখেই লাফ দিয়ে ম্যান্টেল পিসের ওপর থেকে হাতুড়িটা তুলতে গেলাম এবং একই সঙ্গে সেও লাফ দিল আমার দিকে। ছুরির ঝলক দেখেই হাতুড়ি মারলাম। নিশ্চয়ই গায়ে লেগেছিল, তাই ছুরিখানা ঝনঝন করে ছিটকে পড়ল মেঝের ওপর। চট করে টেবিলের ওদিকে গিয়ে গা বাঁচালো সে, এবং তারপরেই কোটের পকেট থেকে টেনে বের করল বন্দুকটা। ট্রিগার তোলার আওয়াজ পেলাম, কিন্তু গুলি করার আগেই বন্দুকটা চেপে ধরলাম। আমি ধরেছিলাম নলটা। ধস্তাধস্তি চলল মিনিটখানেকের মতো। যার হাত ফসকাবে তারই মৃত্যু অনিবার্য। ওর হাত মুহূর্তের জন্যও ফসকায়নি, কিন্তু হাতলটা বোধহয় একটু বেশিক্ষণের জন্যেই নিচের দিকে রেখেছিল, আর ট্রিগারটা বোধহয় আমি টিপেছিলাম অথবা টানাটানিতে দুজনেই টিপে ফেলেছিলাম। সে যাকে যেই টিপুক না কেন, দুটো নল থেকেই জোড়া গুলি উড়িয়ে দিল ওর মুন্ডু। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম টেড বল্ডুইনের দেহাবশেষের দিকে। শহরে ওকে দেখেই চিনেছিলাম, পর্দার আড়াল থেকে আক্রমণ করার সময়ও চিনেছিলাম, কিন্তু ওই অবস্থায় ওকে কেউ চিনতে পারত কিনা সন্দেহ। জীবনে অনেক ভয়ানক কাজ নিয়ে আমি দিন কাটিয়েছি, বীভৎস দৃশ্য আমার গা সওয়া হয়ে গেছে, কিন্তু ওই টেড বল্ডুইনের ক্ষতবিক্ষত হয়ে যাওয়া মাথাটা দেখে সেদিন আমার গাটা যেন কেমন গুলিয়ে উঠেছিল। টেবিলের ধারে ভর দিয়ে পাথরের মতো দাঁড়িয়েছিলাম। এমন সময় ছুটতে ছুটতে নেমে এলো বার্কার। স্ত্রীকেও নামতে শুনলাম, দৌড়ে বেরিয়ে গিয়ে ওকে ঘরে ঢুকতে বারণ করলাম। এ দৃশ্য মেয়েরা সইতে পারে না, কথা দিলাম এক্ষুনি আসছি। বার্কারকে দু একটা কথা বলতেই ও বুঝে নিল। দুজনে মিলে দাঁড়িয়ে রইলাম আর কে আসে সেটা দেখার জন্য, কিন্তু কারও কোনো চিহ্ন পেলাম না। তখন বুঝলাম ওরা কিচ্ছু শুনতে পায়নি, এই ঘটনা জানি কেবল আমরা তিনজন। ঠিক সেই সময়ে আমার মাথায় আইডিয়াটা এলো। মগজ যেন জ্বলে উঠল মিস্টার হোমস।
লোকটার হাতাটা সরে যাওয়ায় বাহুর ওপরে দলের দাগানো চিহ্নটা বেরিয়ে পড়েছিল। আমার হাতেও তা রয়েছে, এই দেখুন। ডগলাস বলে যাকে চিনেছি সেই ভদ্রলোক এবার কোট খুলে জামার হাতাগুটোতেই দেখলাম বাহুর ওপর সেই চিহ্ন, বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ, যা মৃত ব্যক্তির বাহুতেও দেখেছিলাম। এই দাগটা দেখে এই মতলবটা মাথায় এলো। চোখের নিমেষে গোটা প্ল্যানটা কষা হয়ে গেল মাথার মধ্যে। ওর উচ্চতা, চুল, আকার হুবহু আমার মতোই, মুখ দেখে চেনার জো নেই। আমি আমার এই জামা কাপড় জোড়া উপর থেকে নিয়ে এলাম। মিনিট 15 লাগলো আমার ড্রেসিং গাউনটা পরাতে। দুজনে মিলে শুইয়ে রাখলাম যেভাবে আপনারা দেখেছেন সেইভাবে। যাবতীয় জিনিসপত্র পুঁটুলি বাঁধলাম। হাতের কাছে যে ওজনটা পেলাম তাই দিয়ে ভারী করলাম। জানালা গুলিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। যে কার্ডটা আমার মৃতদেহের পাশে রাখবে বলে এনেছিল সেটা রাখলাম ওরই মৃতদেহের পাশে। আমার আংটি পরালাম ওর আঙুলে, কিন্তু বিয়ের আংটিটা টানতে গিয়ে এই দেখুন কোথায় আটকে রয়েছে। বিয়ের পর থেকে একটা দিনের জন্য এই আংটি আমি আঙুল থেকে খুলিনি। এখন খুলতে হলে ওটাকে কাটতে হবে। তাছাড়া এই আংটি কাজ ছাড়া করতে পারবো কি না সেটাও একটা ব্যাপার বটে। তবে এক্ষেত্রে আমি চাইলেও আংটি আঙুল থেকে বের করা সম্ভব নয়। কাজেই আংটির ব্যাপারটা ওই অবস্থায় ফেলে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। তাতে যে যা মনে করে করুক। উল্টে আর একটা কাজ করলাম আমি। একটুখানি স্টিকিং প্লাস্টার এনে ওর গালের কাছে লাগিয়ে দিলাম, ঠিক যেভাবে আমার গালে লাগানো দেখছেন এইভাবে। মিস্টার হোমস, এই একটা ব্যাপার আপনার নজর এড়িয়েছে। আপনি যত ধূর্তই হন না কেন, আপনাকে ঠকিয়েছি আমি। প্লাস্টারটা টেনে তুললেই দেখতেন ও তলায় কাটা ফাটা কিচ্ছু নেই। এই হলো বর্তমান পরিস্থিতি। কিছুদিন ঘাপটি মেরে থাকার পর যদি বাড়ি থেকে পালিয়ে কোনো এক জায়গায় স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা নির্ভাবনায় নির্ভেজাল শান্তিতে কাটাতে পারি তাও অনেক। বেঁচে থাকলে শয়তানগুলো শান্তিতে থাকতে দেবে না। তাই খবরের কাগজে যখন দেখবে বল্ডুইন খতম করেছে তার শিকারকে, আমি শান্তি পাব। বার্কার আর স্ত্রীকে এত কথা বুঝিয়ে বলার সময় না পেলেও ওরা বুঝেছিল, সাহায্য করতেও রাজি হয়েছিল। লুকোনোর এই জায়গাটার খবর আমি যেমন রাখি অ্যামেসও তেমনই রাখে। কিন্তু খুনের সঙ্গে জায়গাটার যে একটা সম্পর্ক থাকতে পারে তা ওর মাথায় আসেনি। ওই খুপড়িতেই ঢুকে বসলাম আমি। বাকি যা করার করল বার্কার, কি করেছে তা নিশ্চয়ই আপনারা অনুমান করে নিয়েছেন। জানালা খুলে চৌকাঠে রক্তের দাগ লাগালে যাতে মনে হয় খুনি এদিক দিয়ে পালিয়েছে, সেটা করেছে। অবশ্য পালানোটা একটু মুশকিল ঠিকই, কিন্তু ব্রিজ ওদিকেই রয়েছে, আর কোনো পথ নেই। সাজানোর ব্যাপারটা শেষ হলে ওরা ঘণ্টা বাজালো, এবং যা করার সবই করে গেল তারপর। এরপর কি হয়েছে তা তো আপনারা জানেন। এখন আপনারা যা ভালো মনে করেন তাই করুন, কিন্তু জানবেন আমি যা বললাম তা সম্পূর্ণরূপে সত্য, ঈশ্বর আমার সাক্ষী। এখন শুধু একটা কথাই জিজ্ঞেস করার আছে, ইংরেজ আইন আমাকে কোন চোখে দেখবে? কিছুক্ষণ সব চুপচাপ। নৈঃশব্দ ভঙ্গ করল শার্লক। দেখুন, ইংরেজ আইনও শুধুমাত্র একটা আইনই, এর থেকে আপনি খুব একটা ভালো কিছু আশা করতেও পারেন না। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই,
লোকটা জানলো কি করে যে আপনি এখানে আছেন? কি করে বাড়িতে ঢুকতে হবে? ঠিক কোথায় লুকোলে আপনাকে চোখের পলকে নিঃশেষ করা যাবে? তা তো জানি না। তার মানে গল্প এখনো ফুরোয়নি। ইংরেজ আইনের চেয়েও জঘন্য কোনো বিপদ শিগগিরই আপনার জীবনে আসতে পারে। আমেরিকার শত্রুদের থেকেও এই বিপদ আরও বেশি ভয়ঙ্কর। মিস্টার ডগলাস, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সাংঘাতিক বিপদ ওঁত পেতে রয়েছে আপনাদের জন্য। আমার কথা যদি শোনেন, নিজেকে প্রকাশ্যে আনবেন না, হুঁশিয়ার থাকুন। এতক্ষণ আপনি শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য ভ্যালি অফ ফিয়ার, পর্ব 2। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড এবং মরিসের চরিত্রে দীপঙ্কর, বার্কার এবং শ্যাফটারের চরিত্রে দীপক, অ্যামিস স্ক্যালনাল শ্রমিক এবং ইঞ্জিনিয়ারের ভূমিকায় অপূর্ব, পুলিশ সার্জেন্ট এবং টেড বল্ডউইনের চরিত্রে প্রশান্ত, হোয়াইট মেসন এবং ম্যাকগিন্টির ভূমিকায় শুভদীপ, মিসেস ডগলাসের ভূমিকায় রীতি, এটির ভূমিকায় সঙ্গীতা, মারভিনের চরিত্রে রথিন, গল্প পাঠে এবং ওয়াটসনের ভূমিকায় অভিক, কর্ম্যাকের চরিত্রে চিন্ময়, শার্লক হোমস এবং ডগলাসের চরিত্রে সায়ন, অনুবাদ এবং নাট্যরূপদান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।